আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই লাইভ শোটি দেখতে পাচ্ছেন, আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কিন্তু এই মুহূর্তে ভীষণ ভালো আছি। হ্যাঁ দর্শক, আমি ফেসবুকে আগাম পোস্ট দিয়েছিলাম যে সেই আমন্ত্রিত অতিথি হচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা শিশু শিল্পী মাস্টার সুমন খ্যাত, আমাদের সবার প্রিয় সুমন সাহা আজকে লাইভে সংযুক্ত হয়েছেন। দর্শক, আমি তাকে স্ক্রিনে আনার আগে আপনাদেরকে একটু নস্টালজিক করতে চাই, কেননা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের একটু দেখাতে চাই। চলুন আমার সঙ্গে সেই ভিডিও ক্লিপে। হ্যাঁ দর্শক, ঠিক তাই, আসলে ছুটি হয়নি, কিন্তু তারপরেও তিনি সাত সমুদ্র তেরো নদীর ওপারে বহু দূরে আমাদের কাছ থেকে তিনি চলে গেছেন এবং থাকছেন, কিন্তু আমরা কিন্তু তাকে এক বিন্দু ভুলিনি, ভুলতে পারিনি, কেননা তিনি যেসব কাজ ছোট বয়সে রেখে গেছেন আমাদের জন্য, সেগুলো আমাদের মনের মধ্যে একেবারে গেঁথে রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, দর্শক, আমি বলছিলাম আমাদের প্রিয় শিশু শিল্পী মাস্টার সুমন খ্যাত সুমন সাহার কথা, এখন সেই ছোট্রটি নেই, আসলে তিনি এখন পরিণত সুমন সাহা। আমি আপনাদের এখন স্ক্রিনে নিয়ে আসছি সেই মাস্টার সুমনকে এবং সুমন সাহা আমাদের প্রিয় অভিনেতাকে। হ্যালো বুশরা, আপনার হ্যালো আহান, কেমন লাগছে দাদা? থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার না ভীষণ জি ভীষণ ভালো লাগছে দাদা আপনাকে, এবং আপনাকে যে খুঁজে পেয়েছে, আমি কিন্তু প্রথমে বলেছি যে সুমন সাহাকে আমি খুঁজে পেয়েছি সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে বহু বছর সাধনার পর। আমার আজকে ভীষণ একটা মানে ভালো লাগে, একটা অনুভব কাজ করছে। শুরুতে জানতে চাইবো এই বাংলাদেশের দর্শকরা, হাজার হাজার দর্শক এতদিন যাবত আপনাকে খোঁজ করেছে, দেখতে চাচ্ছে যে সেই মাস্টার সুমন কেমন আছে, কোথায় আছে, কি করছেন, এখন দেখতে কেমন হয়েছে, মানে উনি এখন কেমন করে কথা বলে, মানে এখন আপনি দর্শকদের মাঝে আছেন, হাজার হাজার বাংলাদেশের দর্শকরা আপনাকে দেখছে দেশে বিদেশে, কেমন লাগছে, অনুভূতিটা জানতে চাচ্ছি আপনার কাছে। ও নার্ভাস, আসলে অনেক অনেক দিন পরে এরকম একটা লাইভ অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের সামনে আসা, এরকম এই অভিজ্ঞতা আসলে অনেক অনেক বছর পরে আমার হচ্ছে। তো প্রথম থেকে বেশ কিছুদিন ধরে আপনার সাথে কথা হওয়ার পর থেকে আমি নার্ভাস ছিলাম, বাট এখন অনেক কমফোর্টেবল লাগছে এবং আমার কাছে ভালো লাগছে যে আমি দর্শকদের আমার আমার ভক্তদের বন্ধুদের সামনাসামনি আসতে পারছি, সেই আপনি এই সুযোগটা এই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন, এই সুযোগটা করে দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ এবং আমি আমি আই এম ফিলিং ভেরি অনার্ড রাইট নাও। এই যে আমি আপনাকে বলেছি যে দর্শকরা আপনাকে মানে মনের মধ্যে গেঁথে রেখেছে, মানে এই ফিলিংসটা, আপনি বহু দূরে আছেন, কখনো কি ভেবেছেন যে বাংলাদেশের দর্শকরা আমাকে মনে রেখেছে, মানে কখনো কি ফিল হতো আপনার মধ্যে, কেমন মনে হতো? না অবশ্যই ফিল তো সবসময়ই হয়, কারণ যত দূরেই থাকি না কেন, দেশ থেকে দূরে থাকলেও এখানে প্রবাসী বাঙালি তো প্রচুর আছে এবং এবং এখানে প্রবাসী বাঙালিদের মধ্যে আমার পরিচিতি এবং জনপ্রিয়তাটা আমি এখনও অনুভব করি এবং সেই সাথে সেই রেসপেক্টটাও আমি ফিল করি আমার জন্য, এবং আমি যখনই দেশ থেকে দূরে থাকলেও দেশ থেকে বিচ্ছিন্ন নই, দেশে আমার প্রচুর বন্ধু আছে, আমার আত্মীয় স্বজনরা আছে এবং দেশের সাথে আমার যোগাযোগ আছে, আমি দেশে সবসময় যাই বছর দু বছর পর পর, তো দেশে সেই কারণে এবং দেশে গেলে পরে আপনি এরকম অনেকের সাথেই দেখা হয় এবং প্রতিবারই দেশে গেলে পরে ছোটোখাটো কোনো না কোনো অনুষ্ঠানে বা টেলিভিশন হোক বা কোনো পত্র পত্রিকায় হোক ইত্যাদি করতে চায়, তো সেই জন্য ফিল করি যে না একটা আমার জনপ্রিয়তাটা এখনও আছে এবং মানুষের জন্য যে আমার জন্য যে মানুষের ভালোবাসা সেটা যে এখনও অনেক পরিমাণে রয়ে গেছে এবং কোনো কমতি হয়নি সেটা আমি ফিল করি এবং অনেক গর্ববোধ করি। আচ্ছা, কখনো
আমি শুনতে পাচ্ছিলাম না আপনার কথা, একটু কেটে কেটে যাচ্ছিল। আসলে আপনাকে আমি একটু ক্লাস দিকে নিয়ে যেতে চাই। আপনি যখন ছোট্ট ছিলেন তিন মাস্টার সুমন, আজকে আমি আপনাকে বেশ কিছুক্ষণ মাস্টার সুমনে রেখে দিতে চাই। যে এত ছোট বয়সে আপনি চলচ্চিত্রে এসেছিলেন, সেই গল্পটা আপনি আমার। আচ্ছা, আমার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছিলাম যে ছবিটিতে, তার নাম হচ্ছে অপরাধ। অপরাধ মূল চরিত্রে ছিলেন নায়িকা ববিতা এবং নায়ক উজ্জ্বল। তো সেইখানে একটা ছোট্ট একটা ক্যারেক্টার আমি করেছিলাম, আমাদের এই প্রোডাকশনের অফিসেরই ছবি। তো সেইটা আমার প্রথম। এরপরে আমার মেশো দিলীপ বিশ্বাস, প্রয়াত দিলীপ বিশ্বাস, ওনার একটি ছবি, পরিচালিত ছবি, নাম হচ্ছে বন্ধু। ওখানেও আমি রাজ্জাক আঙ্কেলের ছোটোবেলার ক্যারেক্টারটা করি। এবং আমার তৃতীয় ছবি হচ্ছে অশিক্ষিত। তো অশিক্ষিত ছবি এটা একটা আমরা বাংলাদেশের চলচ্চিত্রে এটা একটা মাইলস্টোন। অশিক্ষিত বিখ্যাত গান মাস্টার সাহেব আমি নাম দস্তে তার শিখতে চাই, হ্যাঁ, বা আশা পুরাইছে। তো যাই হোক, হচ্ছে আমার তৃতীয় চলচ্চিত্র এবং সেই ছবির জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা রাষ্ট্রীয় পুরস্কার যেটা সেটা পাই। তো এভাবেই আসা। তবে আমার চলচ্চিত্রে আসার পেছনে সমস্ত অনুপ্রেরণা এবং যা আমার চলচ্চিত্রে আসা সেটা আমার মা, আমার জন্মদাত্রী। আমার মনের ইচ্ছা ছাড়া আমার মনে হয় না আমার চলচ্চিত্রে আসা হতো, কারণ আমার বাবা বিশিষ্ট সঙ্গীত পরিচালক প্রয়াত সত্য সাহা। বাবার খুব একটা আগ্রহ ছিল না, বাবা ছিল যে ছেলে লেখাপড়া করবে, বড় হবে, মানুষ হবে, ডাক্তার। কিন্তু মার অনুপ্রেরণা এবং মার ইচ্ছাতেই আসলে অনেকটা জোর, মা বাবাকে বাধ্য করেছে অশিক্ষিত ছবিতে আমাকে মারার জন্য। আচ্ছা, তাই এই যে কত অপরাধ ছবিতে যখন আপনি অভিনয় করেছিলেন, সেটা কত বছর আপনার বয়স ছিল? অপরাধ এবং তখন আমার মনে হয় 1973 তখন আমার বয়স 5-4 বছর 5 বছর। সেই বয়সের কোনো কি স্মৃতি দাদা, সেই বয়সের কোনো কি স্মৃতি মনে পড়ে যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়ালেন এত ছোট বয়সে? যদিও আসলে মনে থাকার কথা না, তারপরে যদি কিছু মনে থাকে যখন আপনাকে ক্যামেরার সামনে দাঁড় করে দিলে, কি করেছিলেন সেই দিনটার কথা কোনো কি স্মৃতি মনে আছে? না, এক্স্যাক্টলি আমি যে কবে ক্যামেরার সামনে দাঁড়াই ওটা তো আসলে সেভাবে মনে নেই। তবে একটা অপরাধ ছবির একটা ঘটনা আমার মনে আছে, আসলে আমার মনে আছে বা আমাকে আমার মা মনে করিয়ে দিয়েছে বেশ কয়েকবার, অনেক আলোচনা হয়েছে। তো সেভাবে একটা ছোট আমি বলতে পারি আপনাদেরকে, সেটা ওই ছবিতে, অপরাধ ছবিতে আমার বাবার চরিত্র করেছিলেন শওকত আকবর এবং মার চরিত্র ছিলেন রোজি সামাদ। তো রোজি সামাদ আমার মা, তাকে একটা সিকোয়েন্সে মা বলে ডাকতে হবে বা মার কাছে কোনো আবদারের ব্যাপার আমার মনে নেই, তবে রোজি সামাদ মা বলে ডাকতে হবে। তো আমি তো মা ডাকবো না, কারণ আমাকে দিচ্ছে আমাদের যে ডিরেক্টর ছিলেন আজিজুর রহমান, আজিজ আঙ্কেল। তো তুই বলবি এই কথাটাই তো একটু ডায়লগ? আমি বলছি না, আমি মা কেন বলবো, আমার তো মা আছে, ও তো আমার আন্টি। ওই শিফটের অনেকটা সময় নষ্ট হয়েছে আমাকে কনভিন্স করার জন্য, মানে আমি রোজি সামাদকে মা বলে সম্বোধন করে ডায়লগটা দেখি। আর মাও ছিল, তারপরে আমার মা এসে আমাকে বুঝাবো যে বাবা এটা তুই অভিনয় করছিস, তুই যেটা বল। তো যাই হোক, তো অনেক অনেক প্রচেষ্টার পরে বলে আমি মা দেখেছি রোজি সামাদ। আসলে এটা একদম মনে রাখার মতো বিষয়। আসলে এত ছোট বয়সে মানে অভিনয় ক্যামেরার সামনে দাঁড়ানো, এটা আসলে বিশাল একটা সাহসের ব্যাপারও। তো
আমরা যতটুকু দেখেছি ছবিতে, যতগুলো ছবি আপনি করেছেন এতটুকু বয়সে, মানে কি সাবলীল, মানে মনে হচ্ছে যেন তার কোনো ভয় ডর নেই, ক্যামেরা কি জিনিস কিছুই কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে দিব্যি একটা সাবলীল সাধারণ মানে একটা অভিনয় করে গেছে, কিন্তু কি হৃদয় স্পর্শী এবং কি মন ছোঁয়া অভিনয়। মানে সে কারণে আসলে দাদা আমি প্রথমে বলছি যে অনবদ্য অভিনয়ে, মন ছোঁয়া অভিনয়ে আজও দর্শক কাঁদে ছুটির ঘন্টা দেখে কিংবা অশিক্ষিত ছায়াছবির শেষ দৃশ্যটা দেখে, তাই না? দাদা আপনাকে কিন্তু এখনো মাস্টার সুমনেই রাখছি। তো এরপর তিন নম্বর ছবিতে আপনাকে নিয়ে গল্পটা, অশিক্ষিত নায়ক রাজ রাজ্জাক এবং মাস্টার সুমন এই দুজনকে ঘিরেই একটা ছবি, মানে সুপার হিট ছবি এবং কালজয়ী ছবি যাকে বলে আর কি। হ্যাঁ, তো এই ছবিটা নিয়ে আপনার কাছে কিছু জানতে চাই যে ছবিটা অভিনয় করতে গিয়ে তখন একটু বড়, একটু বোঝার মতো বয়স হয়েছে, আপনার সাথে নায়ক রাজ রাজ্জাক ছিলেন, মানে এই সব কিছু মিলে আপনার কেমন মানে অভিজ্ঞতা ছিল, আপনার অনুভূতিটা কেমন ছিল, যদি কিছু মনে থাকে আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। হ্যাঁ, অবশ্যই বুঝছো, ওই মাঝখানে আপনাকে একটু ফ্রিজ হয়ে গিয়েছিল স্ক্রিনটা। আপনি কি ছুটির ঘন্টা ছবির কথা বলছিলেন নাকি অশিক্ষিত? অশিক্ষিত, অশিক্ষিত, অশিক্ষিত ছবিটা তিন নম্বর ছবি, যে ছবিটা আপনাকে ঘিরেই এবং সাথে নায়ক রাজ রাজ্জাক এই দুজনকে ঘিরেই একটা ছবি, এবং এই ছবিটা আমাদের বাংলা চলচ্চিত্রের একটা মাইল ফলক, তাই না? তো সেই ছবিতে একটু একটু তখন আপনি বুঝেন কি করছেন ওই ছবিতে, একটু বড় ছিলেন তখন, তখন আপনার নায়ক রাজ রাজ্জাকের পাশে অভিনয় করা সব কিছু মিলে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি সেই সময়, যদি অশিক্ষিত চাইছি যে কোনো যদি স্মৃতি কথা আপনি আমাদেরকে একটু শোনান। আসলে অশিক্ষিত ছবিতে তো অনেক অনেক ঘটনা, অনেক মজার মজার ঘটনা আছে, তবে অভিনয় করতে এসে সাবলীলতা এটার পেছনে আমি কৃতিত্ব দেব হচ্ছে আমাদের পরিচালক আজিজ এবং আজিজুর রহমান আঙ্কেল। আজিজ আঙ্কেল আমাদের ঘরের লোক, আজিজ আঙ্কেল, গীতিকার অনুবাদ, গাজী কাকু, আমার দিলীপ বিশ্বাস, আমার নশোক, এরা তো আসলে ঘরের লোক আমাদের, এদের সাথে ছোটোবেলা থেকেই আমি দেখেছি, বড় হয়েছি, তাদের কোলে উঠেছি, কাঁধে চলেছি, তো সেই কারণে তো একটা মানে কখনোই আনইজিনেসটা ছিল না, আর আমাদের নিজেদের পুরো টিমের কাছে আমি ছিলাম একটা আদরের পাত্র, আমরা সবাই আমাকে আদর করতো, এবং রাজ্জাক আঙ্কেল সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক, রাজ্জাক আঙ্কেলের বাসায় আমি উইকেন্ডে আমরা যেতাম, তো সেই কারণে সাবলীলতা মানে নার্ভাসনেসটা কাজ করতে এসে ছিল না যেটার, এবং সেই সাথে আজিজ আঙ্কেলের আমাকে অভিনয় দায়িত্ব দেখিয়ে দেওয়া, অভিনয় শেখা, তার পিছনে আজিজ আঙ্কেলের অনেক বড় একটা কৃতিত্ব আছে ডেফিনেটলি। এবং আজিজুর রহমানের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আরেকজন পরে নাম করা পরিচালক জনাব মতিন রহমান, তো মতিন রহমান ছিল আজিজ আঙ্কেলের তখন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট বা চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো মতিন আঙ্কেল, আমি মতিন স্যার বলতাম, কারণ তিনি আমাকে প্রাইভেট টিউশন করেন, আমাকে পড়াতো, আমার বাসায় এসে আমাকে পড়াতো, এই কারণে মতিন স্যার ডাকতাম। তো যাই হোক, যে কারণে সবাই মিলে আমাকে অভিনয় এমনভাবে দেখিয়ে দিয়ে তো এত মানে আদরের সাথে যে অভিনয় করতে আমার কাছে অভিনয় করছি মনে হতো না, এবং সেই সাথে আমি বলতে হবে যে রাজ্জাক আঙ্কেল, রাজ্জাক আঙ্কেল মানে তাকে নায়ক রাজ বলা যে হয়, তার সাথে কাজ করতে গেলে যে কাজ করাটা যে কতখানি ইজি হয়ে যায়, কারণ সে উনি পরীক্ষাকেই এমনভাবে রাখত সেটের মধ্যে রাজ্জাক আঙ্কেল, যে মনেই হতো না যে আমরা ও মাই গড আমরা কাজ করছি, মানে খেলা চলে, দুষ্টামি চলে, ঠিকই কাজ করে নিচ্ছি, মানে তখনকার কাজের পরিবেশ, এবং আমি গত 8-10 বছর আগে প্রডিউস করেছিলাম, মানে আমার মা প্রডিউস করেছে, আমি কাজ করেছি, তো তখন শুধু যে তখনকার সাথে এখনকার অনেক ডিফারেন্স, অনেক ব্যবধান,
যাই হোক, তার একটা মজার ঘটনা বলি অশিক্ষিত ছবির সময়। অশিক্ষিত ছবিতে তো মনে আছেন আমার লাস্টে আমার মারা আমি মারা যাই গুলি করে গ্রামের মোড়ল যে কি শমশের জামান ওনার গুলিতে বাচ্চাটা মারা মারা যাওয়ার পরে তো কবর বা আমি তখন ছোট, আমার বয়স কত 9-10 বছর বয়স, তো সারা রাত ছবি শুটিং করছে, তো ওই কবরের সিন ওই ডেথ সিকোয়েন্স, হ্যাঁ কবরের এবং আসলে করেই মাটি খোঁড়া হয়েছে, আমাকে সাদা কাশানো হয়েছে এবং আমাকে নিয়ে আসলে ওইখানে নিয়ে শোনানো হচ্ছে। তো শুটিং চলাকালীন সারা রাত শুটিং হচ্ছে, আমি এখন ওইখানে রাজ্জাক আঙ্কেলের ড্রামা এবং রাজ্জাক আঙ্কেলে মানে রাজ্জাক আঙ্কেল আমার ডেড বডি করে কাঁদছে প্রচণ্ড, মানে ভেরি হাই পিচ, তো ওই সময় শর্ট চলছে, রাজ্জাক আঙ্কেল সিকোয়েন্স চলছে, রাজ্জাক আঙ্কেল দিচ্ছে, সেই সময় আমার ঘুম ভেঙে গেছে, আমি তো উঠে 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 দেখছি। সো প্রথমে সবাই বলছি নেই তখন কি রে কী করলি এটা, মানে অবাক, মানে আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে আমি কোথায় আছি, মানে ফর এ সেকেন্ড লাইক আমি বুঝতে পারছিলাম না যে কি সিচুয়েশনে আমি আছি, তো তখন ওটা রিয়ালাইজ করেছে। কিন্তু তবে আমার ওই দিনের ঘটনার পরে ওই শটটা এনজি হওয়ার পরে, এনজি মানে এই যে নদুর এনজি হওয়ার পরে বেশ কিছুটা সময়ে ওইখানে আবার ব্যয় হয়েছে, বিকজ রাস্তা গোল দ্বারা আমি এই শট আমি আবার দিতে আমাকে সময় দেয়, লেট মি গেট মাই সেলফ প্রিপেয়ার, সো এটার জন্য আবার কিছুটা সময় লেগেছে রাস্তা গানকে, মুডের ব্যাপার অফকোর্স ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট সিকোয়েন্স, এবং রাজ্জাক আঙ্কেল ওই অশিক্ষিত ছবির জন্য কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, তো ওইটা ঘটনা ওই ছবিতে এরকম ছোটোখাটো অনেক অনেক স্মৃতি সবার সাথে। হ্যাঁ দাদা, একটু আপনাকে নস্টালজিক করি সেই ছুটির ঘন্টার ছবির মাস্টার সাহেব আমি নাম দস্তখত শুনতে চাই, এই গানটা আমি আপনাকে আপনি একটু দেখুন এবং আমাদের দর্শকরা একটু দেখুন, ঠিক আছে আমি চেষ্টা করছি এই ভিডিওটা। কেমন লাগলো? আমাদের কাছ থেকে কিন্তু আপনি কিন্তু আমাদের মনের মাঝে রয়েছেন, এই যে কাজগুলো করেছেন এত ছোট বয়সে, এত চমৎকার ছবি অভিনয় আমাদের উপহার দিয়েছেন, এগুলো কি ভোলা যায় বলুন? আচ্ছা দাদা, আমরা নায়ক রাজ্জাকের কথা শুনছিলাম, আপনার মুখে গল্প শুনছিলাম, তার সঙ্গে কিন্তু ওনার সঙ্গে আপনার বেশ কয়েকটি ছবি ছিল, যেমন রাম রহিম জন, তারপর আরও একটি ছবি ছুটির ঘন্টা, তাই না? আমাদের এই নায়ক রাজ্জাকের সঙ্গে আপনার কি আরও কোনো স্মৃতি মনে পড়ে? আমরা শুনতে চাই, কারণ আমরা নায়ক রাজ্জাকে হারিয়ে ফেলেছি বেশ কয় বছর হলো। হ্যাঁ, ছবির ঘটনা ছবির বাইরের ঘটনা বলি, আমি একটু আগে বলেছি যে রাজ্জাক আঙ্কেলদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল, তো আমি জানি না দর্শক শ্রোতারা জানেন কি না, রাজ্জাক আঙ্কেল কিন্তু ক্রিকেটে প্রচণ্ড রাজ্জাক আঙ্কেল ক্রিকেট প্রেম, বিশেষ করে 70-এর দশক বা 80-এর দশকে যখন বাংলাদেশের জনপ্রিয় খেলা ছিল ফুটবল, মানুষজন তখন পাবে সেই আবাদ মোহাম্মদান ব্রাদার্স ইউনিয়নের মতন ক্লাব মাঝখানে তখন ফুটবল একটা প্রিয় ছিল, সবাই ফুটবল প্লেয়ার হতে চাই, তখন আমাদের দেশে ক্রিকেট হাঁটি হাঁটি পা পা করে ক্রিকেটের আবির্ভাব হচ্ছে, তখন রাজ্জাক আঙ্কেল ক্রিকেটে প্রচণ্ড ভক্ত ছিলেন এবং রাজ্জাক আঙ্কেলের সাথে আমি ঢাকা স্টেডিয়ামে বসে বেশ কয়েকবার আঙ্কেলের সাথে আমার খেলা দেখার সৌভাগ্য হয়েছে, তখন ওই MCG বলে একটা ক্রিকেট টিম, ব্রিটিশ ক্রিকেট টিম আসতো বাংলাদেশে,
তখন রাজ্জাক আঙ্কেলের সাথে আমি বেশ কয়েকবার ঢাকা স্টেডিয়ামে বসে খেলা দেখেছি গ্যালারিতে। তো এটা একটা দুর্লভ অভিজ্ঞতা, সারা দিবসের অনুষ্ঠানের সাথে আমি কয়েকবারই গেছি। তারপর রাজ্জাক আঙ্কেলের গুলশানের বাড়িতে তখন সুইমিং পুল ছিল, তো সুইমিং পুলে আমরা যেতাম রাজ্জাঙ্কেলের ছেলে আমার বন্ধু। তো এখানেও রাজ্জাঙ্কেলের সাথে অনেক সময় আমরা স্পেন্ড করেছি, অনেক ছোটোখাটো অনেক অভিজ্ঞতা আছে রাজ্জাঙ্কেলের সাথে। তো যে কারণে রাজ্জাকের সাথে যখন কাজ করতাম সেটা সেই অশিক্ষিত খানটা বলেন রাম রহিমচন, মানে নায়করাজ রাজ্জাক বলে যে একটা ভয় বা ওরকম কিছু এটা ছিল না, আমরা খুব মানে খুব সাবলীলভাবেই আমরা মিশতাম এবং অভিনয় করে এবং রাজ্জাক অঙ্কেল আমাকে একদম তার ছেলের মতন সন্তানের মতন করে দেখিয়ে দিত, ভালো না হলে বকা দিত। তো সেই সেই চমৎকার কিছু সময় আমরা কাটিয়েছি এবং সেই জন্য আমি এখনও রাজ্জাক অঙ্কেলের স্মৃতি চারণ করি, বহন করি এবং আমি 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 খুব লাকি ফিল করি যে ওনার মতন একজন বিশিষ্ট লোকের সাথে আমি মিশতে পেরেছি কাজ। আরেকটা ছবি আপনার ছুটির ঘন্টা, সেটি কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের আরেকটি মাইলফলক চলচ্চিত্র ছুটির ঘন্টা, মানে একটা সত্য কাহিনী অবলম্বনে সে কাহিনীটা ছিল। তো স্কুলের সব বাচ্চাদের সঙ্গে আপনার মানে এটা আপনার উপরে কাহিনীটা, এত চমৎকার একটা ছবি মানে সেই সময় হয়েছে। আর এই ছবিটার কথা তো আমরা কখনো ভুলবো না, এখনো আমরা মনে করি সেই মাস্টার সুমন ছুটির ঘন্টা, তাই না? এই ছবিটা নিয়ে আপনার কিছু স্মৃতি আমি শুনতে চাই, মানে সেই সময় যখন আপনি অভিনয় করেছিলেন আপনি কি তখন এত ছোট বয়সে জেনেছিলেন যে এরকম একটা ঘটনা বাথরুমে স্কুলের ছাত্র আটকে গিয়ে মারা গিয়েছিল, ওটা কি আপনাকে অভিনয় করার সময় বুঝিয়ে দিয়েছিল, কিংবা তখন আপনার অনুভূতি কি হয়েছিল একটু শেয়ার করেন আমাদের সাথে সেই গল্প? এটা তো অবশ্যই আমার একটা মানে দুঃখজনক ঘটনা যে ফ্যামিলির সাথে হয়েছে, তো অবশ্যই সেটা জানতাম এবং এটা একটা মানে মর্মস্পর্শী ইস্যু যে কোনো পিতা মাতার জন্য। তো অভিনয় করতে যে আমরা যখন প্রথম আমাদের এই ছুটি ঘন্টা ছবির আউটডোরে আমরা যাই, সে আউটডোর হয়েছিল রাঙামাটি কাপ্তাই, দেখলাম কাপ্তাইতে, তো ওইখানে ওই স্কুল, তো ওইখানে আমরা আউটডোর শুটিং করি। কিন্তু বাথরুমের সিকোয়েন্সগুলো বা অনেক কাজের পরে ঢাকা এসে এফডিসিতে আমাদের সেট ফেলে করা হয়েছে, কারণ তো অভিনয় ওইখানে করতে যেয়ে আমাদের কিছু মজার অভিজ্ঞতা ছিল। আমি এই একটি লোকের কথা হয়তো অনেকেই মনে আছে আপনাদের দর্শক শ্রোতাদের, আমাদের জন্য কিছু জনপ্রিয় কিছু কৌতুক অভিনেতা ছিল রবি, রবিউল আঙ্কেলকে নিয়ে আমাদের রবিউল আঙ্কেলকে নিয়ে সেটের মধ্যে, রবিউল আঙ্কেল যেমন আসলে চলচ্চিত্রের কৌতুক অভিনেতা বাস্তব জীবনে ছিল রবিউল আঙ্কেল একটা কমেডি, এত রকমের মজা করতো এবং রাজ্জাক আঙ্কেল এবং রবিউল আঙ্কেলের মধ্যে একটা খুনসুটি সবসময় লেগে থাকত, মানে দে ইউজ টু লাইক স্টেপ অন ইচ আদার অল দ্য টাইম, অনেক অনেক মজার মজার ঘটনা ওই সেটের মধ্যে হতো রবিউল আঙ্কেলকে নিয়ে। আর তবে ছুটির ঘন্টায় বাথরুমের সিকোয়েন্সগুলো করতে যে, তো আমি ছোটো আজিজ আঙ্কেল আমাদের পরিচালক ছুটির ঘন্টার আমাদের প্রোডাকশনের ছবি, তা আমি তখন ছোটো থাকতে আমি খুব সোডার ভক্ত ছিলাম, সোডা মানে কোক ফান্টা অ্যান্ড অল দ্যাট, হ্যাঁ স্প্রাইট। আমি সেটের মধ্যে আমার শুটিং চলাকালীন সময় এক মানে কমে হলেও 5-6 কোক খেয়ে ফেলতাম। তো ছুটির ঘন্টার ওই বাথরুমের সিকোয়েন্সে শুটিং চলছে, আমি আর পানি খেতে পারছি না, আমি কি খাওয়া নেই, আমি মারা যাচ্ছি। তো সেই সময়
আর আমি তো এদিকে শুটিং এর সাথে সাথে পক্ষেই যাচ্ছি। তো আজ আঙ্কেলের সামনে একবার এসে মানে রীতিমতো চর লাগিয়েছে একটা, তুই মারা যাচ্ছি এদিকে খেয়ে খেয়ে তোর পেট ফুলে যাচ্ছে, তুই কি করছিস? বলে যে আজকের থেকে সুমনের জন্য কোক আনা বন্ধ। ম্যানেজারকে ডেকে বলে যে না ওকে আর কোনো কোক টোক দেওয়া হবে না, কোনো খাওয়া দেওয়া হবে না। তখন ওই আমাদের ওই FDC-র কাছে ওই আদারগার ওইখানে ওই সোনারগা হোটেলের কাছাকাছি ওখানে দারুল কাবাব দোকান ছিল, দারুল কাবাব বলে একটা দোকান ছিল। তো ওই থেকে ওই তখন আসলে কাবাবের দোকান বলতে গেলে দারুল কাবাব ওইটাই নাম করা ঢাকায় একটা দোকান ছিল। তো ওইখান থেকে আমার জন্য কাবাব আসতো, তখন বলে যে না ওর জন্য কাবাব আনা বন্ধ, ওর জন্য কোক আনা বন্ধ, গেছে। তো তারপরে তো আর উপায় নেই, আমি তো আজিজ আঙ্কেলের উপরে কথা বলার তো কোনো মানে প্রশ্নই উঠে না, কি বলবো। আচ্ছা ওই যে কমেডিয়ান আমাদের রবিউল ভাইয়ের সাথে কি কি ঘটনা মজার হতো, যদি মনে থাকে কোনো একটা ঘটনা আমাদের একটু শোনান না। ওইখানে একবার আমরা লঞ্চে করে এক জায়গায় আমাদের একটা এক্সকার্শন ছিল একদিন, তো আমরা লঞ্চিং করে ঘুরছি আর কি। তো বিকেলবেলায় ওই রাজ্জাক আঙ্কেল আর ওই যা হয় রাজ্জাক আঙ্কেল আর রবিউল আঙ্কেলের মধ্যে আবার শুরু হয়েছে দুজন, এই যা একে জ্বালায় তো ওকে জ্বালায়। আর রবিউল আঙ্কেল ছিল খুব ছোটোখাটো শুকনা মানে একদম, তো রাজ্জাক আঙ্কেল হঠাৎ করে রবিউল আঙ্কেল ধরে তুলে পানিতে ফেলে দিয়েছে নদীর মধ্যে। তো রবিউল আঙ্কেল এটাতে ফেলে যে দেওয়া হয়েছে এটাতে মানে শুনতে তো খারাপ লাগছে যে ফেলে দিয়েছে, আসলে সেটা এবং মানে বন্ধু ছলে ফেলে দেওয়া। এবং রবিউল আঙ্কেল উঠেছে, উঠে উঠে তাকে ধরে উঠে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসা হয়েছে একটু পরে রবিউল আঙ্কেল বলছে তুই আমাকে ফেলেছিস, তারা আমি পড়ে যাই, রবিউল আঙ্কেল নিজে আবার জাম্প করল একটু পরে। তো আসলে মানে একটা খুব আনন্দঘন পরিবেশ ছিল তখন আমাদের, আমরা ফিলই করতাম না যে কাজ করতো। এই যে একটু আগে আপনি যে গানটা দেখালেন অশিক্ষিত ছবির আমাদের ওই মাস্টার, এই গানের আগের সিকোয়েন্স এবং গান এবং গানের পরের সিকোয়েন্স তিনটে জিনিস শুট করেছি একদিন, মানে এতটাই একটা রিদম ছিল পুরো ইউনিটের মধ্যে। মানে সকালবেলা এখন তো আর্টিস্টরা সকালে শিফটের শুটিংয়ের জন্য আসে 12টা 1টার সময়, তখন রাজ্জাক আঙ্কেলের মতন মানে নায়করাজ পুরো টিম সকালবেলায় 8টার মধ্যে রেডি অন দ্য স্পট শুটিং করার রেডি, মেকআপ টেকআপ নিয়ে আর হ্যাঁ, এবং বিকেল 4টার মধ্যে আমরা গান করে দুটো সিকোয়েন্স করে গানের আগে করে বাসায় চলে মানে আমাদের ক্যাম্পে ফিরে চলে আসছি, যেটা চিন্তাই করা যায় না। হ্যাঁ অবশ্যই এখনকার অ্যারেঞ্জমেন্টও বেড়েছে, এখন কিন্তু আমি ভেরি মাচ এগেইনস্ট যে সকালে শিফটে শুটিং করতে আর্টিস্টরা বিকেলে দুপুরবেলা 1টা 12টা 1টা 2টোর সময় ফোন করে করে এদের জানা যায় না। এনিওয়ে তো যাই হোক সুমন ভাই, ছুটির ঘন্টা ছবির একটা চমৎকার মানে কালজয়ী গানগুলো, এগুলো না শোনালে আসলে মানে গল্পের মজাটাই আমরা অনুভব করতে পারবো না। একটু আপনাকে আরো নস্টালজি করছি, ছুটির ঘন্টা ছবির একটা ছোট্ট গান অল্প করে দেখাচ্ছি। আসলে কি বলবো, এখন আপনি বড় হয়ে গেছেন আসলে এটাই স্বাভাবিক, কিন্তু এই ছোট বয়সে যে অভিনয়গুলো করেছেন, এক একটা গানে অভিনয় করেছেন, সেই গানগুলো এখনো বাচ্চারা তাদের স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে তারা এইগুলো পারফর্ম করে থাকে, এবং আমরা এখনো পর্যন্ত এই গানগুলো মানে এত মানে কি বলবো মানে খুব ইচ্ছে করে বারবার এই গানগুলো যেন আমরা দেখি।
মানে ছুটি ঘন্টা ছবির চমৎকার গানটি কেমন লাগলো? একটু আপনাকে অনেক ছোট বয়সে ফিরিয়ে নিয়ে যাচ্ছি অনুভূতিটা। আসলে কি বলবো, আপনি বলবেন এক কথা হয়তো ভালোই লাগছে, তাই না? অবশ্যই অবশ্যই, মানে আমার এখনো গানগুলো শুনলে পরে দেখলে পরে এখন আমার শিহরণ উঠে, অনেক মনে পড়ে যায়। আসলে অবসরে কি, অবসর যখন আপনি যদিও এখন অনেক ব্যস্ত থাকেন, একটু অবসর পেলে কি গানগুলো ইউটিউবে তখন সুযোগ আছে দেখার? ইউটিউবে গানগুলো পাওয়া যায়, আপনার ছবিগুলো পাওয়া যায়, সে গানগুলোকে দেখেন কখনো অবসর পেলে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, মাঝে মাঝেই দেখা হয়। এবং আমার কাছে মানে সিডিও আছে ছবির, সো কারণ আমি আমার জন্য আমার সন্তানদেরকে দেখিয়েছি, ওরা দেখেছে। অবশ্যই মাঝে মাঝে তো দেখি, এবং অফকোর্স নস্টালজিক অবশ্যই, অনেক অনেক স্মৃতি ঘটনা রকম মনে পড়ে। এবং গানগুলো আসলে এত হৃদয় স্পর্শ করা গান, আমার আমার অভিনয় তো ঠিক আছে, কিন্তু জাস্ট গানটা যদি নাও দেখি তাহলে শুনতেও ভালো লাগে। এরকম তো আমার সত্য সাহা বাংলা, ওনার এত এত হিট গান আছে যে আমি মাঝে মাঝে এই জাস্ট ইউটিউবে বিভিন্ন রকমের গান বের করে করে দেখি, বিভিন্ন ছবির গান বের করে। অবশ্যই আপনার বাবা মানে আমাদের বাংলা গানের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীত ব্যক্তিত্ব একজন, উনি আমাদের মাঝে এখন নেই, ওনার সম্পর্কে আমি আপনার কাছ থেকে আরও কিছু শুনবো গল্প। তার আগে আপনার আরও কিছু চলচ্চিত্র নিয়ে আপনাকে একটু মাস্টার সুমনে রাখতে চাই, আর একটি চলচ্চিত্র পুরস্কার। আসলে দাদা আপনার মাস্টার সুমন যখন আমরা নামটা নেই, অটোমেটিক্যালি আরেকটা নাম চলে আসে আরেকজন শিশু শিল্পী, সে হলো মাস্টার শাকিব। মাস্টার শাকিব, মাস্টার সুমন মনে হয় যেন এক মানে একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত, মানে এপিট ওপিট, আর সবসময় দুটো নাম কিন্তু আমরা কেন জানি সবসময় মাস্টার শাকিব মাস্টার সুমন এরকম ভাবে চলে আসে। তো দুজন একই সাথে অভিনয় করেছিলেন প্রধান দুটি চরিত্র পুরস্কার ছায়াছবিতে, এই ছবিটা নিয়ে একটু শুনতে চাই আপনার গল্পটা, চমৎকার একটা ছবি আসলে। মাস্টার শাকিল যখন আমি অশিক্ষিত ছবি ছুটির ঘন্টা ছবির সময় তখন মাস্টার শাকিল তখন প্রচণ্ড জনপ্রিয়, ওর ছবি বিভিন্ন ছবি, ওর দিন যায় কথা থাকে, ডুমুরের ফুল, তো ও মাস্টার শাকিল আসলে ও মানে ও কি বলবো, ও ও ও খুব ভালো অভিনেতা, ও ভেরি ভেরি ট্যালেন্টেড, মানে ওকে পুরস্কার ছবিকে ছবিতে অভিনয় করতে যাওয়ার আগে শাকিলের সাথে সেইভাবে আমার পরিচয় ছিল না, তো কিন্তু শাকিলের সাথে আমার একটা মানে সেই সময় আমার কাছে একটা এনিমিটি ছিল, লাইক শাকিল ইজ মাই কম্পিটিশন, শাকিল ইজ মাই সময় শত্রু, একটা একটা এনিমিটি ছিল আমি পুরস্কার ছবিতে কাজ করতে যাওয়ার আগ পর্যন্ত। পুরস্কার ছবিতে কাজ করতে যেয়ে দেখলাম যে শাকিল একটা মানে সত্যিকার অর্থে খাঁটি মনের মানুষ, প্রচণ্ড ভালো একটা ছিল, এবং পরে ও আমার একটা ভালো বন্ধু হয়। এবং শাকিলের শাকিল সাথে ওই ডিস্টেন্সটা আমি আর ফিল করতাম না মন থেকে, তখন শাকিলের জন্য আমার ভালোবাসার জন্ম হয়। এবং আমি জানি না শাকিল আমাকে কতটুকু পছন্দ করে বা কতটুকু ভালোবাসে, কিন্তু আমি শাকিলকে যেটা বললাম যে আমি মনে করি যে শাকিল একটা খুব একটা মানে অন্তরের অন্তঃস্থল থেকেও একটা ভালো ছিল। তো পুরস্কার ছবিতে কাজ করতে যে আমাদের মধ্যে বন্ধুত্বটা হতো, কিন্তু ওই বন্ধুত্বটা ডেভেলপ করার আগে আগে ওই আমার উনি পুরস্কার ছবিতে আমার আরও কিছু বন্ধুরা কাজ করে, যারা ওই যে পুরস্কার ছবিটা আপনার মনে আছে নিশ্চয়ই, যে যে অপরাধীদের অপরাধীদের ওইখানে কিছু আমার ফ্রেন্ডসরাও ছিল অভিনয় করেছে। তো একটা সিকোয়েন্স ছিল আমাদের যে শাকিল সাধারণত ছোটোখাটো মানে হাত যুদ্ধের মতো একটা ফাইট,
নাথিং ক্রেজি বাট ছিল। তো ওইখানে ওই সিকোয়েন্সটা করতে যেয়ে থাকে একটা সময় নেই শাকিলকে আমি একটা মানে ফলস কিক, যেটা ফলস একটা কিক করবো, তারপর শাকিল একটা খুশি ভাবেও করে যাবে। তো ওই ফলস কিক করতে যে ওইখানে আমি ব্যালেন্স লুজ করে আমার লাঠিটা গিয়ে আসলে ওর বুকের পাঁজরে গিয়ে লাগে এবং বেশ স্পিডে, যেটা আমি সামনে গিয়ে চলে যাওয়ার কথা ছিল সেটা না হয়ে বুকের পাঁজরে গিয়ে লাগে এবং পাঁজরে লাগার পরে ও উঠলো এবং শটটা ওকে হয়, কিন্তু ওকে হওয়ার পর মাটিতে পড়ে যেয়ে দেখি শাকিল আর ব্রিথ করতে পারছে না। তো সে ইউনিটে সবাই যেয়ে তখন ছুটে ছুটে তারপরে ও একটু কিছুক্ষণ পরে ওর ঠিক হয়, কিন্তু লাঠিটা লেগে গিয়েছিলো এবং ও প্রচণ্ড ব্যথা পায় আমার মনে আছে, এবং সেই কারণে আমার প্রচণ্ড একটা গিল্টি ফিলিংস ছিল যে আসলে অনিচ্ছাকৃতভাবেই হয়েছে। আমি জানি না সাথে কতদিন বুঝেছিল সেই সময় যে আমি ইচ্ছা করে করিনি, কিন্তু এটা একটা ইনসিডেন্ট সাকিবের সাথে। না আর পুরস্কার ছবিতে যে দাদা, হ্যাঁ দাদা, আমাদের শাকিল ভাই কিন্তু খুব এক্সাইটেড আজকে যে আজকে আপনার ইন্টারভিউটা দেখবে। আমাকে আপনার লাইভ শুরু হওয়ার আগে ফোন দিচ্ছিল যে সে অবশ্যই লাইভে এখনো আছে, আর শাকিল ভাই একটু কমেন্ট করেন তাহলে বুঝবো যে আপনি আছেন আমাদের সঙ্গে। মিল্টন ভাই আছে, মিল্টন ভাই মানে আরেকজন আপনাদের সেই একই সময়ে মানে অভিনয় করা শিশু শিল্পী ছিল, হ্যাঁ সে দেখছে। শাকিল ভাই দেখ, শাকিল ভাই একটু কমেন্ট করেন দেখি আপনি আছেন, অবশ্যই আছে। আর শাকিল ভাইকে, আর শাকিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ এ কারণে যে আপনার জন্যই আসলে আমি সুমন ভাইকে এত দূর থেকে খুঁজে পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ দাদা, তারপর পুরস্কার নিয়ে, পুরস্কার ছায়াছবি নিয়ে আরও কিছু গল্প আমাদের শোনান। এত চমৎকার একটা শিশু কিশোরদের নিয়ে এমন একটা ছবি আসলে মানে দেখার মতো এবং মনে রাখার মতো এমন ছবি যদিও আমরা এখন পাই না আমাদের বাংলা চলচ্চিত্রে, সেই সময়ে এত সুন্দর সুন্দর ছবি আমরা পেয়েছি এই পুরস্কার ছায়াছবি নিয়ে। সেই সময় জয়শ্রী কবির, বুলবুল আহমেদ তারাও অভিনয় করেছিলেন এবং মেইন ক্যারেক্টার ছিল আপনাদের দুজনের, মাস্টার শাকিল এবং মাস্টার সুমন। আরও কিছু শুনতে চাই, আরও যদি কিছু স্মৃতি মনে পড়ে পুরস্কার ছায়াছবি থেকে। পুরস্কার ছায়াছবির সময় আমাদের সেই পুরস্কার ছায়াছবি যখন করি আমরা শুটিং, তখন আমাদের আমার বয়স ছিল 14-15 এরকম। তো যেটাকে আমরা বলি না যে বয়স সন্ধিকা, হ্যাঁ সেই সময়টাতে আমাদের মানে এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে একটা হরমোনাল চেঞ্জ হয় বডিতে, হ্যাঁ একটা চেঞ্জ আসে। তো সেই এইটার একটা রিয়াকশন হয় আমাদের ওই ছেলে মেয়েদের মধ্যে, ওই যে পিম্পলস ওঠে, ব্রণ ওঠে, হ্যাঁ। তো তখন এটা নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি, এইখানে ব্রণটা আজকেটা ভালো হয়তো কালকে আর এই দিক আরেকটা ওঠে। আমাদের পুরস্কার ছবির অভিনেত্রী ছিলেন জয়শ্রী কবি। জয়শ্রী কবির কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, খুব ট্যালেন্টেড একজন। হ্যাঁ অবশ্যই অবশ্যই মনে আছে। তো তখন জয়শ্রী কবির উনি ওনার কাছে আমরা সবাই মিলে একদিন গেলাম, শাকিল আমি আরও অন্যান্য আমার বন্ধুরা যারা ছিল, যে আন্টি আমাদেরকে সাজেশন দেন আমরা কী করতে পারি, আমরা এই পিম্পলসের যন্ত্রণায় আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। তো তখন ওই জয়শ্রী কবির আন্টি আমাদেরকে বললো যে দেখো এটা জাস্ট ন্যাচারাল একটা ফেনোমেন, এটা নিয়ে ফাইট কর, লেটস ইউর বডি ডু ইটস ওন কোর্স, হ্যাঁ যে তোমার বডিকে ছেড়ে এটা আস্তে আস্তে এটা একটা মানে টাইম বিইংয়ের একটা সমস্যা, এটা নিজে থেকে হয়ে যাবে, এটার জন্য কোনো কোনো কিছু লাগানোর দরকার নাই, কিছু করার দরকার নেই, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এবং এই জিনিসটা আমি রিয়ালাইজ করি পরে যে, এবং আমি এখন দেখি যে ছেলেমেয়েরা কত কিছু লাগায় এই অ্যাকনিক ক্রিম এটা ওটা, আসলে প্রয়োজন নাই কিন্তু, এগুলা অটোমেটিকলি চলে যায়। তো সেই মানে একটা অন্য রকমের একটা অভিজ্ঞতার কথা আপনাকে বললাম, মানে জাস্ট বোঝানোর জন্য বুঝরা যে আসলে পরিবেশটাই ছিল এরকম যে আমরা বড়দের কাছে যেতে পারতাম, আমাদের খোলাখুলি আলোচনা করতে পারতাম আমাদের সমস্যা নিয়ে, মানে একটা 14-15 ছেলে মেয়েদের কিন্তু কথা বলতে পারে না বাবা মার সাথে বা বড়দের সাথে, কোনো অনেক কিছু নিয়ে শেয়ার করতে গেলে হেজিটেট ফিল করে, হেজিটেট করে যেতে পারে না। আমরা কিন্তু খুব খোলাখুলি যেতে পেরেছি,
বড়দের কাছে ভীষণের কাছে, এবং এই এই সুযোগটা করে দিয়েছে কিন্তু আসলে বড়রা, হ্যাঁ, সেই এই ডিস্টেন্সটা রাখি না যে না তোরা আয় আমাদের কাছে, আয় আমাদের কাছে যে প্রবলেম, যে কোনো সমস্যা নেই, হ্যাঁ, মানে সেটাই আর কি। এটা এখনকার মনে হয় না, এখন এই ডিস্টেন্সটা অনেক অনেক বেড়ে গেছে, ছেলেমেয়েরা বাবা আমাদের আসতে পারে না, কথা বলতে পারে না, বা বাবা মায়ের বাদ দিলাম বা অন্যান্যদের বড়দের কাছে গিয়ে গিয়ে মনের কথাগুলো বলবে সেটার সুযোগটা মনে হয় এখন মানে কমে গেছে। মনে হয় শাকিল ভাইয়ের জন্য আমি সুমন দাদাকে পেয়েছি, আমি বারবার সুমন ভাই সুন্দরকে বলেছি, আসলে সেরকম একটা ছবি দাদা। শাকিল ভাই আর দাদা, আপনার আপনাদের দুজনের একটা পুরস্কার ছায়াছবির একটা মানে দারুণ একটা গান, হিট গান, মানে কালজয়ী গান বলা যাবে, সে গানটা আমি একটু একটু দেখাচ্ছি, ঠিক আছে, একটু দেখাচ্ছি আপনাদের। দাদা কেমন লাগলো? আসলে কি বলবো, মানে আমরা কিন্তু মানে এইসব গান দেখলে মানে একটু অন্যরকম হয়ে যাই, কেমন লাগলো বলেন তো? অনেকদিন মানে আপনাকে পেয়ে, আপনাকে সামনে রেখে এবং মাস্টার শাকিল লাইভ দেখছে, এমন একটা সুন্দর একটা মুহূর্ত, দাদা আমি নিজে এক্সাইটেড, এরকম কখনো হয়নি দাদা। আমি ইন্টারভিউ নিতে এসে আমি কিন্তু ব্যালেন্স রাখি, আজকে আমার কোনো ব্যালেন্স নেই, একদিকে মাস্টার সুমন, একদিকে মাস্টার শাকিল, সব প্রিয়জনেরা, একদিকে প্রিয় ছবিগুলো, আরেকদিকে আপনাকে সামনে রেখে আমি এই গানগুলো বাজাচ্ছি দর্শকরা সামনে, মানে এটা একটা মানে মানে একটা অন্যরকম অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে দাদা। একটু শুনতে চাই আপনার কাছ থেকে, আরো কিছু শুনতে চাই। হ্যাঁ, আপনার এবং মাস্টার শাকিলের মধ্যে বেশ একটা কম্পিটিশন থাকতো, এক বছর জাতীয় পুরস্কার পায় এ, আবার পরের বছর আপনি পাচ্ছেন ওই ওই ছবির জন্য, মানে একটা ভালো একটা মানে সময়ে আপনাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। দাদা এই আপনি জাতীয় পুরস্কার পান এই ছুটির ঘন্টা ছবিতে না, এবং আমি অশিক্ষিত অশিক্ষিত ছবিতে জাতীয় পুরস্কার, আর হলো পুরস্কার, তাই না? না, আমি আমি অশিক্ষিত ছবির জন্য পুরস্কার পেয়েছি, চলচ্চিত্র পুরস্কার শাকিল মনে হয় তিনবার, আমার যতটুক মনে পড়ে শাকিল মনে হয় তিনবার। আর কিন্তু অন্যান্য যেমন বাচসাস আমাদের ওই বাংলাদেশ, তো আমার মেয়ে কমেন্ট করছে, হ্যাঁ আমি অবশ্যই আপনার মেয়ে প্রসঙ্গে আসবো আপনার পরিবার নিয়ে। শ্রেয়সী সাহা, দর্শকদের তো জানাতে চাই যে শ্রেয়সী সাহা আমাদের আমাদের সুমন দাদার মেয়ে, সে লাইভ দেখছে, এবং আমরা আমি ভীষণ লাকি যে আপনার মেয়ে লাইভটা দেখছে, ভীষণ খুশি লাগছে। আপনার মেয়েকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবেন, যে আসলে আমাদের খুব ভালো লাগছে জেনে যে আপনার মেয়ে আমাদের লাইভের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। আমরা পরিবার নিয়ে একটু কিছু শুনবো আপনার কাছ থেকে, তারপর আবার চলচ্চিত্রে যাবো, একটু শুনবেন। ঠিক আছে, বলছি আমি ওই আমি 1990 থেকে 1990 সাল থেকে আমেরিকাতে আছি। আচ্ছা, তো আসলে আমি যখন আমেরিকাতে আসি তখন আমেরিকাতে থাকবো বা স্থায়ীভাবে এখানে বসবাস করবো ওরকম তো কিছু ছিলাম, আমি বাংলাদেশের লিও ক্লাব করতাম, লায়ন্স ক্লাব, একটা কনফারেন্স আমার আমেরিকা, এবং তারপরে যাই হোক জিজ্ঞাসা করলাম, আসলে পরিস্থিতি কিছু না, আমি এখানে একটা কোর্সে ভর্তি হয়েছি সেখানে আসার পরে নেটওয়ার্ক, তো সেটার জন্য থেকে যাওয়া, তারপরে আমার একটা দুলাভাই জামাই বাবু ফার্মে আমাকে অফার করে যে তুমি জয়েন করো আমার সাথে, তো তারপরে ভাবে আস্তে আস্তে বিচার করলাম যে আপনার থেকে যাবে। তো ওর পরে তো বিয়ে করেছি 1996 সালে,
তো বিয়ে সরি বিয়ে করেছি আমি 96 তো ঠিকই আছে। হ্যাঁ এবং 98 সন আমার বড় মেয়ে শ্রেয়সী শাক্ত। আচ্ছা আমার ওয়াইফের নাম হচ্ছে শুভ্রা, ওর ডাক নাম দিন। আমার ওর ওরা ওদের আদিবাস হচ্ছে বাংলাদেশে, কিন্তু ও থাকতে জন্ম হয়েছে বড় হয়েছে বম্বেতে, কিন্তু ওদের আদি আদি বাড়ি হচ্ছে বিক্রমপুর। তো এখন আর আমার আরেকটা মেয়ে আছে ছোটো মেয়ে, ওর জন্ম 2000 সনে, ওর নাম হচ্ছে শ্রেয়স সঙ্গিনী। বড় মেয়ের নাম হচ্ছে শ্রেয়সী সঙ্গিনী হচ্ছে ছোটো মেয়ের নাম। বড় মেয়ের ডাক নাম ছোটো মেয়ে ডাক নাম হচ্ছে শ্রেয়সী। তো ওরা দুজনই এখন বড় মেয়ে গ্রাজুয়েশন করেছে ইউনিভার্সিটি থেকে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মায়ামি থেকে গত বছর গ্রাজুয়েশন করে, ও এখন একটা ফার্মে ফিনান্সিয়াল প্ল্যান, তো ফিনান্সিয়াল উপরে ওর লেখাপড়া চলেছে। তো নর্থ ওয়েস্টের একটা কোম্পানিতে হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যান। আর আমার ছোটো মেয়েও একই ইউনিভার্সিটি থেকেই, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ও সামনের বছর ওর গ্র্যাজুয়েশন হবে অ্যান্ড শি ইজ গ্র্যাজুয়েটিং ইন দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। এই এই হচ্ছে নাটশেল আমার পরিবার। চমৎকার, একটা সুখী পরিবার আসলে এত দূরে আছেন আমাদের থেকে, তারপরে আপনি যে ভালো আছেন আপনার পরিবার নিয়ে মেয়েদের নিয়ে, এটা শুনে না আমরা ভীষণ আমাদের ভীষণ ভালো লাগছে। আর দাদা, এই যে আপনার ছোটো বয়সের এই ছবিগুলো আপনার মেয়েরা, আপনি মাঝখানে বলেছিলেন যে আমার বাচ্চারাও দেখেছে, যখন আপনার মেয়েরা কিংবা ওয়াইফ এই ছোট বয়সে আপনার অভিনীত ছবিগুলো দেখে থাকে, তখন তাদের কাছ থেকে কি কমেন্ট আছে আর তাদের কি অনুভূতি হয়? আসলে ওরা অবশ্যই আমাকে নিয়ে ডেফিনেটলি ফিল ভেরি প্রাউড, ওরা খুব গর্ব অনুভব করেন। এবং এখনও এরকম আপনি বা যারাই আমাকে এরকম যখনই আমি সম্মানগুলো পাই আপনাদের কাছ থেকে, আমার সাথে সাথে মনে হয় আমার যতটুকু না ভালো লাগে, আমার থেকে মনে হয় 10 গুণ ভালো লাগে আমার পরিবারের সদস্যদের, আমার স্ত্রী আমার সন্তানরা, ওরা ওরা অলওয়েজ ভেরি প্রাউড অ্যাবাউট মি। এবং ওরা বলেও ওরা গর্ব করেই বলে সব জায়গায়। এবং যখন ওদের সাথে বসে ছবিগুলো দেখেছি বা এর আগে যখন ওরা মানে ছোটোবেলায় দেখেছে, এবং ওরা ওই বাবা তুমি করেছো এগুলা, দিস রিয়েলি ইউ, বিশ্বাস করেছি না আসলে তুমি। তো যাই হোক, হ্যাঁ ভালো লাগে ওদের সাথে শেয়ার করতে। এবং যেটা বললাম যে ওরা অবশ্যই আমাকে নিয়ে প্রাউড ফিল করে, এবং আই এম ভেরি ভেরি হ্যাপি। এবং আই অলসো ফিল ভেরি অনার্ড যে আমার মেয়েরা ভালো করছে, ভালো আছে। আমি আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক অদ্ভুত অতুলনীয় সম্পর্ক, সো সব কিছু মিলে ভালো আছি। এবং আপনাদের সবার আশীর্বাদ দেওয়া এবং ভালো লাগা সেগুলোই আমরা চলার পথে থাকবে। দাদা, খুব ভালো লাগলো আপনার পরিবার নিয়ে কথা শুনে, খুব ভালো লাগলো আসলে। তো আপনাকে আবারও চলচ্চিত্রে নিয়ে আসি। এই ছোট বয়সে আপনি বেশ কয়েকটা আমাদের চলচ্চিত্র উপহার দিয়েছেন, তার পরবর্তীতে সম্ভবত 1988 সালে আপনি একটু বেশ তরুণ, প্রায় তরুণ বয়সে একটা নায়ক হিসেবে আমাদের সামনে মনে পড়ে সেই ছবিটার কথা, রাম রহিম জন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ রাম রহিম জন ছায়াছবিটার কথা মনে পড়ে? 1988 সালে এটি ছবিটাই মানে মুক্তি পেয়েছিল। এই ছবিটা নিয়ে মানে শিশু সুলভ ইমেজ থেকে বের হয়ে এসে আপনি একটা নায়কোচিত রোল করেছিলেন, সেখানে আরও অনেকেই ছিলেন। তো আমি ছবিটা আজকেও দেখছিলাম, আপনি মিশুক চালাচ্ছেন, আপনার নায়িকা একজন ছিল আমার বন্ধু মিশুক চালায় ঢাকা শহরে, মানে এই গানটা কিন্তু হিট গান একটা। এই ছবিটা নিয়ে একটু কিছু স্মৃতি আমি শুনতে চাই দাদা, তারপর আমরা এই গানটা আপনাকে দেখাব। আসলে এটা একটা ট্রানজিশনাল ফেজ রাম রহিম জন,
রাম রহিম খানের একটা চমৎকার গল্প, ছবিটার গল্পটা চমৎকার একটা গল্প। ছবিটা রিলিজ হয় রাম রহিম জন, তখন মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে আসলে রাম রহিম জন বম্বের ওই অমর আকবর অ্যান্থনির কপি কি আসলে অমর আকবর অ্যান্থনি এবং রাম রহিম জন টোটালি ডিফারেন্ট মুভি। এটা হচ্ছে যে ধর্মের কে ধর্মের বন্ধুত্ব এবং সম্পর্ক ধর্মের রামধেনু জনের বক্তব্যটা ছিল। রামধেনু জনে আমাদের রাজদাক আঙ্কেল অঞ্জন আন্টি মেইন কাস্ট করে দিলেন। আর সেই সাথে আমার রাজদাক রামধেনু জনের আরেকটা বিশিষ্ট চরিত্র রামের ক্যারেক্টারটা করেছিল তারা ইমন সাহা হচ্ছে আমার ছোটো ভাই, যে পরবর্তীকালে গিয়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মিউজিক ডিরেক্টর। তো ও তো অসংখ্যবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, ভেরি ভেরি প্রাউড যে ছোটো ভাই। এবং রামধুনজনে রামের ক্যারেক্টারটা করেন না, তো রামধুনজন ও রামের ক্যারেক্টারটা তিনজনে মিলে রাম রহিম জনের গানটা গাইছিলেন, কিন্তু আমি তো চিনতে পারলাম না, একেবারেই মানে অন্যরকম মানে অভিনেতাও। এবং আপনি যদি দেখেন রামধুন জনে ওর অভিনয় কত সাবলীল, কত সুন্দর। হ্যাঁ আমি মানে ও তো ও যতখানি সাকসেসফুল অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, ও যদি অভিনয় লাইনে থাকে ও এর থেকে নাম কম নাম করতো না। আসলে আপনার ছোট ভাই ইমন সাহার মানে অভিনয়ের প্রতি কি, সে তো অভিনয় করেছে কিন্তু কিন্তু বেশি ছবিতে অভিনয় করেনি, মানে পরবর্তীতে গানে আমরা পেয়েছি। মানে এটা কি পরিবার থেকে কি অনুৎসাহিত করতো যে না ছবি করার দরকার নেই গান নিয়ে থেকে, এরকম কোনো ব্যাপার ছিল? ওরকম কোনো কিছু ছিল না, আমাদের পরিবারের মধ্যে এই জিনিসগুলো সবসময় ওপেন ছিল। এবং আমাদের মধ্যে এটা ফ্রিডম যে আমরা করতে চাই, কোনো 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 কিছুই আমাদের উপরে কখনোই জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ, এবং যখন আমি বিদেশে আসি, বিদেশে থাকার ব্যাপারে ডিসিশন নিচ্ছিলাম, সেটার ব্যাপারে কারোর মতো কিছু না। এবং এবং আমি যে যেমন মানে আমি ট্রেন করে দেশের বাইরে গিয়ে বম্বে মেয়েকে গিয়ে বিয়ে করেছি, সেখানে আমার বাবা মা আমাকে কোনো বাধা সৃষ্টি করেনি। হ্যাঁ, সেদিক থেকে আমাদের ফ্যামিলিতে এটা প্রশ্নই ছিল, খুব ওপেন মাইন্ডেড এবং ওপেন, এবং আমাদের মধ্যে ফ্রিডমটাও ছিল যে আমরা যেটা করতে চাই। তো ইমনের আসলে অভিনয়ে না আসা বা ইমনের মিউজিক লাইনে আসা, এটা আসলে ইমনের প্যাশন থেকে আসা। ইমন ছোটোবেলা থেকে আসলে বাবার বলে না যে আবার যোগ্য সন্তান, আসলে এটা ইমনকেই বলতে হবে, কারণ বাবার ওই জিনিসগুলো আসলে ইমনের মধ্যে গেছে। এবং ইমনের মিউজিক এবং ইমন এখনও যে মিউজিক কাজ করে, ইমন কিন্তু ভালো কাজের জন্য কাজ করে, ইমন পয়সার জন্য ছোটে না। ও যদি পয়সার জন্য ছোটো ওর অনেক পয়সা করতে পারতো, কিন্তু ও কাজ করে থেকে এবং ও কাজ কাজ ওর গানগুলো শুনলে আপনারা বুঝবেন যে এরকম মেলোডি যেটা যেটা মানে অবশ্যই বাবার যেটা মানে ইয়ে ছিল, মানে বেস যেটা ছিল, ইটস মেলোডিয়াস সংস। সো ইমনও সেটা, ইজ নট কমার্শিয়াল, হি ইজ অল অ্যাবাউট মেলোডি। সো যাই হোক, তো সেই কারণে ইমনের ওইখানে আসা, ইমনের মিউজিক লাইনে আসা। তো রাম কাজ করতে যে ইমন এবং রাম প্রচুর কাজ করেছি আমরা একসাথে, আমাদের অনেক সিকোয়েন্স ছিল। রামধুনজনের গল্পের প্রতিবেশী ছিল যে ইমন একটা সময় এসে আমার আশ্রয়ে থাকে, আমার বাসায় থাকে। তো সেই সেই ইমন আমি একসাথে অনেক কাজ করেছি। কিন্তু ওই যেটা হয় আর কি, যে ইমনের সাথে আমার বয়সের ডিফারেন্স কিন্তু অনেক, ইমন আমার 8 বছরের। তো ওই সবসময় একটা বড় ভাই সুলভ একটা
টেন্ডেন্সি ছিল আমার, যেটা আমি সবসময় বলতে একটু ডমিনেট করার চেষ্টা করতাম ছোটোবেলায়। যদি ওই মন এখন এখন আমার আমার ফ্রেন্ড, মানে ইজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ আমাদের মধ্যে সেই বয়সে আমার নেই, কিন্তু ওই সময়টাতে রামমোহনে কাজ করতে যে তো ইমনকে আমি সবসময়, এবং আমি আমার যত মনে পড়ে যে মানে ইমনকে আমি অভিনয় শেখানোর জন্য চেষ্টা করতাম, কিন্তু চেষ্টা করতে যে আমি মনে এত সুন্দর কাজ করছে যে আই টুক এ স্টেপ ব্যাক, ওকে কী বলবো আমি, ইজ ইজ বিউটিফুল, ইজ ডুইং এ গ্রেট জব। তো প্রথম থেকে মনে হচ্ছে যে না আরে এটা এভাবে করিস, এভাবে লুকবে, এভাবে টাকা এভাবে কর, মানে একটা বড় ভাই সুলভ, এবং আমি আমার আগের থেকে আমি কাজ করছি ফিল্মে, তো আমি অনেক ভালো বুঝি, বামের বেশি বুঝি, সেই ভাবটা দেখাতে গিয়ে দেখলাম যে আরে ও তো আসলে দাদা সেই রাম রহিম জন থেকে নায়করাজ রাজ্জাক, ইমন সাহা, সুমন সাহা একটা গান আছে, সেই গানটা আছে, আমরা চলে যাই, আমরা একটু চেষ্টা করছি সেই গানে যাওয়ার। তো আসলে ভীষণ ভালো লাগে একটা কাজ করছে। দাদা কেমন লাগলো? দাদা এই পিচ্ছিতে কি আমাদের ইমন সাহা, এই পিচ্ছিতে আপনাদের রাম, এ কি মানে এটা একটা আসলে মানে একটা খুব ভালো লাগছে যে আমাদের ইমন সাহা রাম রহিম জনে, আমরা আমরা আসলে এই তথ্যটা বিশেষ করে আমি জানতাম না, দর্শকদের মধ্যে কেউ জানে কি না জানি না, তবে ভীষণ ভালো লাগছে যে আমরা ইমন সাহাকে পেয়েছিলাম ছায়াছবিতে, এবং যদি কন্টিনিউ করতো হয়তো বা আরও অনেক চলচ্চিত্রে আমরা পেতাম, কিন্তু মিউজিক লাইনে এসেও কিন্তু আমাদের ইমন সাহা এত বেশি নাম করেছে যে এত ভালো ভালো গান আমরা ওনার মাধ্যমে পেয়েছি, যে আমাদের বাংলা গান বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর চমৎকার কিছু মেলোডিয়াস গান আমরা ওনার মাধ্যমে পেয়েছি। ইমন সাহাকে আসলে আমার তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে আসলে অনেক ধন্যবাদ জানাতে চাই ওনার অসাধারণ কাজের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং এখানে আরেকটা আমি কথা বলি, দুশো জানে না দর্শক মন্ডলীকে সবাই ইনফরমেশনের জন্য বলছি, রাম রহিম জন ছবিটি পরিচালনা করেছে কিন্তু আমার বাবা, সঙ্গীত পরিচালক সত্যসাহ, এবং বাবার জীবনে একটা ছবিশন দেয় এবং সেটা হচ্ছে রাম রহিম জন। রাম রহিম জন, আচ্ছা আচ্ছা, না আমরা এতটুকু তো জানি হ্যাঁ যে এই এটা প্রযোজনা মানে আপনার বাবা করেছিলেন, পরিচালনা সহ এবং বাবা একমাত্র একটি ছবি জীবনে পরিচালনা করে। আচ্ছা আচ্ছা দাদা, এখন আসি আপনার সেই নায়কোচিত মানে অ্যাক্টিংয়ের দিকে, শিশু সুলভ অভিনয় আমরা সেই ছবিতে পেয়েছি, এরপর যখন আপনি একটু একটু মানে আপনার নায়িকা ছিল সাথে একটা রোমান্টিক গান ছিল, যখন আপনি সেই সিকোয়েন্সে অভিনয় করতে গেলেন, আপনার অনুভূতিটা কেমন হয়েছিল, যে কেমন লাগছিল যে আমি এখন নায়ক ছিল কথাবার্তা ডায়লগ দিচ্ছি মানে রোমান্টিক গানে আমি অভিনয় করছি, সেই সময় কোথাও কিছু স্মৃতিচারণ করুন। সেই নায়িকাকে আমরা উঠে প্রেস করতে পারছি না, নায়িকাটার নাম ক দিয়েছিল কি যেন নাম আমি ঠিক এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, যাই হোক একটা গান ছিল আমার বন্ধু মিশুক চালায় ঢাকা শহরে, মানে দারুণ হিট গান, একটু শুনতে চাই দাদা। আসলে ওই হ্যাঁ রাম রহিম জনের ক্যারেক্টারটা ছিল আমার তখন মানে অনেকটা লাইক এ সেকেন্ড হিরো ছবি আমি তো, এবং মানে এটা একটা মিক্সড ফিলিংস, কারণ রাজ্জাক আঙ্কেল এই ছবিতে রাজ্জাক আঙ্কেল হিরো, অঞ্জন আন্টি হিরোইন বা অন্যান্য, তো ওইখানে সাবান আন্টি হিরোইন ছিল ছুটির ঘন্টাতে, তো রাজ্জাক আঙ্কেল হিরো আর অভিনয় করছে একটা ছবিতে যেখানে রাজ্জাক আঙ্কেলের সাথে সেকেন্ড হিরো আমি, মানে ওইটা তো এই অনুভূতিটা তো প্রচুর প্রথমে একটা মানে প্রচণ্ড একটা মানে
ভয়ঙ্কর নার্ভাসনেস এবং তখন রাজ্জাক আঙ্কেল এর ছেলে সে ঢাকা 86 মুক্তি পেয়েছে রাজ্জাক আঙ্কেল এর ছেলে তো হ্যাঁ বাপ্পারাজ হ্যাঁ তো বাপ্পা ঢাকা 86 তখন মুক্তি পেয়েছে এবং বাপ্পা ভাই সুপার হিট তো তখন আমাকে সবাই আরও নার্ভাস করে দিচ্ছে আরে বাপ্পার থেকে যদি ভালো কাজ করতে হবে সুমন আমাকে তখন বাপ্পার সাথে মানে কম্পেয়ার করা হচ্ছে যে সুমন তোকে কিন্তু বাপ্পা ভালো কাজ করতে মানে নট ফ্রম মাই ফ্যামিলি মানে এই ওই ইউনিটের অন্যান্য লোকরা হ্যাঁ মেকআপ ম্যান বা ইউনিটের অন্যান্য সদস্যরা আসলে ইউনিট তো আমাদের ছোটোবেলা থেকেই একসাথে আমরা সবাই একসাথে কাজ করেছি এত ছবিতে এত কাজ করেছি আমাদের আমি যেগুলো ছবিতে অভিনয় করেছি সেগুলোর বাদেও আমাদের প্রযোজনা সংস্থা থেকে পরিবেশনা সংস্থা থেকে তো অনেক ছবি হয়েছে তো সেখানে তো আমাদের ইউনিট একসাথে ছিল এবং আমি ছবিতে যে কোনো ছবিতে যেমন অভিনয় না করলেও আমি ছবিতে ক্যামেরার পিছনে অনেক কাজ করেছি তো যে কারণে তো ইউনিটে সবাই তখন হ্যাঁ বাপ্পা ভাই থেকে ভালো করতে হবে বাপ্পার থেকে ভালো করতে হবে সব মিলে গেলে আমাকে একটা নার্ভাস টার্ভাস করে একটা জাতা অবস্থা তো যাই হোক এবং কিন্তু এই বাবা আর আরেকটা ব্যাপার ছিল যে বাবু মানে বাবু মিনস আমার বাবার কথা বলছি তো বাবা ছবি ডিরেক্টর তো বাবাকে তো আমি প্রচণ্ড ভয় পেতাম এটা নো কোয়েশ্চেন বিশেষ করে বাবা যখন গান করতো সুর করতে বসতো তখন আমরা তো একদম কমপ্লিটলি মানে অ্যাবান্ডেন্ড এখানে আকাশ আশেপাশ দিয়ে যাওয়া যাবে না তো সেই যাই হোক তো ওই বাবার সাথে বাবার ছবির ডিরেক্টর তো সেখানে তো অবশ্যই এটা একটা আরও মানে এমনিতে ইউনিটের লোকজন আমাকে বাপ্পা ভাইয়ের সাথে কম্পেয়ার করতে যে বা বাপ্পা ভাইয়ের থেকে ভালো কাজ করতে হবে এগুলো বলে টলে আমাকে নার্ভাস করে দিয়েছে তার উপর আবার ওদিকে বাবা ডিরেক্টর তো সে সব কিছু মিলে এই ছবি প্রথম দিকে মানে আমি একটা পেরেশানির মধ্যে ছিলাম যাই হোক তারপরে তো সব কিছু আস্তে আস্তে নর্মাল হয়ে যায় এবং যখন আমার হিরোইন আছে বা ওর সাথে কাজ করতে গিয়ে মনে হচ্ছিল ও মাই গড এখন আমার হিরোইন কিন্তু চলে যেতে চাই যে গানটা আমি বলছিলাম যে দেখাতে চাই রাম রহিম চরের সেই রোমান্টিক ধাঁচের যে গানটা সেটা আমি দর্শকদেরকে দেখাতে চাই যে এটি এটি কোন গানটা ছিল আর কি হ্যাঁ কেমন লাগলো দাদা এটা একটা মানে এটা কিন্তু গানটা অনেক জনপ্রিয় হয়েছিল এখনো মানুষ শুনে এবং খুব হিট গান সুপার হিট একটা গান সেই নায়িকার সঙ্গে আপনার একটা রোমান্টিক একটা গান মানে একটা ভীষণ একটা অন্যরকম একটা ব্যাপার কারণ ছোট বয়সে আপনার ছবি মানে যতগুলো ক্যারেক্টার ছিল ছোট শিশু চরিত্র এটা একটা নায়কোচিত একটা চরিত্র আসলে যেটা নিয়ে আপনি এতক্ষণ গল্প বলছিলেন আসলে আমার ভীষণ ভালো লাগছে যে আপনাকে আপনার অভিনীত ছবিগুলোকে দর্শকদের একটু হলে দেখাই একটু নস্টালজি করতে চাচ্ছি আমরা তো ইউটিউব থেকে সবসময় দেখাই আজকে আমি গানগুলো দেখালাম ইউটিউবের সৌজন্যে তো দাদা এই যে আপনি মানে ছোটো বয়স থেকে অভিনয় করেছেন বেশ অনেকগুলো হিট ছবি আমাদের উপহার দিয়েছেন তাই না তো এইসব একটা মানে দারুণ একটা ইমেজ আপনার গড়ে উঠেছিল বাংলা চলচ্চিত্রে কিন্তু সব কিছু ছেড়ে আপনি মানে চলচ্চিত্র থেকে চলে গেলেন দূরে সরে একেবারে সুদূর আমেরিকায় চলে গেলেন তো এটা কি আপনার নিজের ইচ্ছেতেই চলে গেছেন নাকি পারিবারিকভাবে আপনাকে মানে ইনসিস্ট করেছিল যে না পড়াশোনা আগে করবে কিংবা ক্যারিয়ার আগে অন্য ক্যারিয়ার আর চলচ্চিত্র না এরকম কোনো ব্যাপার ছিল না না একেবারেই না আমেরিকা এটা
কমপ্লিটলি আমার ডিসিশন এবং আমার ইচ্ছাতেই আসো। আচ্ছা, আমার এক বোন, আমার এক ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে না, শুক্লা সাহা দিদি, সুমন আমরা সবই দেখছি। আচ্ছা দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। যদি বাংলা বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। থ্যাংকস আপনাকে যে আপনি আমাদের লাইভের সঙ্গে আছেন এবং অনুষ্ঠান উপভোগ করছেন। আশা করছি পুরোটা সময় জুড়ে থাকবেন। ধন্যবাদ আপনাকে। জি দাদা, তারপর বলুন। হ্যাঁ, তো আমেরিকা আসাটা আসলে একেবারে আমার ইচ্ছা। আমার মানে পারিবারিক দিক থেকে আমি আপনাকে বললাম একটু আগেও যে কোনো কখনোই কোনো তো, এবং আমেরিকাতে আমি এসে যে থেকে যাব যখন আমি আমেরিকা আসি সেটাও কোনো যে ইচ্ছা ছিল এরকম কোনো ইচ্ছা নেই, আমি তাও না। কিন্তু আমার মনে হয় আমার বাবা মনে হয় টিকের পেয়েছে, ও যে যাচ্ছে আমার মনে হয় না ওরা আসবে, কারণ আমি ভিসা পাওয়ার পরে আমি আমার বাবাকে দেখেছি। আমার মনে পড়ে মারা তো কাঁদেই, মারা মা তো কাঁদছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবাকে আমি আমি আমার ভিসা পাওয়ার পরে এবং আমার মানে আমেরিকার জন্য প্লেনে ওঠার মাঝখানে যে সাত আট দিন, সেই সাত আট দিনের মধ্যে আমি আমার বাবাকে মানে লুকিয়ে লুকিয়ে বেশ কয়েকবার কাঁদতে দেখেছি। তো আমার মনে হয় এবং আমি তখন মানে নিজেকে প্রশ্ন করতাম যে বাবা কেন কাঁদছে, আমি তো যাচ্ছি জাস্টের জন্য বা এক মাসের জন্য চলে আস, কিন্তু আমার মনে হয় বাবার মনে হয় মনের মধ্যে একটা কান দিয়েছিল যে ছেলে তো এবার যাচ্ছে আমি মনে আসবে, এবং আসলে ব্যাপারটা তাই দাঁড়ায়, আমি তো এসে তো থেকেই গেলাম পরে। তো কিন্তু না, আমার ফ্যামিলি কোনো প্রেশার ছিল না যে না আর অভিনয় না বা এখন ক্যারিয়ার করতে হবে, লেখাপড়া করতে হবে। তবে আমার লেখাপড়ার প্রাধান্যটা আমার পরিবারের ঠিক সব সময় ছিল এবং যে কারণে আমি যত ছবিতে অভিনয় করেছি সেই সব হয় আমাদের নিজেদের প্রোডাকশনের ছবি অথবা আমাদের খুব ঘনিষ্ঠ কারো প্রোডাকশনের ছবি, যেমন আমার মিশ্র বিশ্বাস ওনার বা গাজী আঙ্কেলের ছবিতে বা মানে এরকম আর কি, একদম খুব ঘনিষ্ঠ লোকজনের ছবি ছাড়া বাইরের কোনো ছবি আমাকে কিন্তু কখনোই দিত না। হ্যাঁ, কারণ হচ্ছে যে বাইরের কোনো প্রোডাকশনে গেলে পরে ওরা তো আমার লেখাপড়া বা আমার পড়াশোনা বা আমার পরীক্ষা আছে কি না এগুলোর প্রায়োরিটি তো ওরা দেবে না, ওরা ওদের কাজকে যেভাবে ভালো করে করতে পারে সেটার জন্য ওদের ব্যাপারটার প্রায়োরিটি থাকবে এবং আমার লেখাপড়ার ক্ষতি হতে পারে, এবং যে কারণে আমাকে কখনো বাইরের কোনো ছবিতে অভিনয় করতে দেয়নি বলা মতো, এবং এটা যেন আই ওয়াজ ফাইন উইথ দ্যাট, আমার সেটাই সমস্যা ছিল না। কারণ আমি সেন্ট জোসেফ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করি এবং সেন্ট জোসেফ হাই স্কুল তখন বাংলাদেশে একটা অন্যতম নাম করা স্কুল ছিল, এখনও সেন্ট জোসেফ হিসেবে অ্যানাউন্স হাই স্কুল। তো তখন এবং সেন্ট জোসেফ আমাদের পড়াশোনায় প্রচণ্ড চাপ ছিল এবং আমাদের সেন্ট জোসেফের ছেলেদেরা সবসময় ভালো রেজাল্ট করতেন, তো সেটা যেন কোনো সময় যেন লেখাপড়ার কখনো কোনো ক্ষতি না হয় সেটা ব্যাপারে সবসময় আমার ফ্যামিলির দিক থেকে দ্যাট ওয়াজ দ্য মেইন প্রায়োরিটি। কিন্তু তার মানে এই না যে না অভিনয় করা যাবে না, খালি লেখাপড়াই করতে হবে, সেটাও ছিল। সো ইট ওয়াজ ভেরি গট এবং আমাদের এই ওপেননেসটা ছিল, সো ইটস মাই ডিসিশন টু কাম টু আমেরিকা, আমার ডিসিশন আমি খেতে গেছি, বাট আমি আমার আমার কোনো রিগ্রেটও নেই, আমি যে আমেরিকাতে থেকে গেছি সেই জন্য যে আমার কোনো, হ্যাঁ অফকোর্স আমি আই ফিল নষ্ট আগে আমার মনে হয় যে বাংলাদেশে থাকলে হয়তো বা ফিল্ম আমি আরও ভালো করতাম বা হয়তো টেলিভিশন ভালো করতাম, কিন্তু আমি আমার আমেরিকান লাইফ নিয়ে আমি খুব হ্যাপি, বিশেষ করে আমি যেহেতু হ্যাপির পিছনের কারণই হচ্ছে যে ফার্স্ট জেনারেশন আমেরিকাতে এসে সবসময় স্ট্রাগল করে, আমিও অনেক স্ট্রাগল করেছি, এন্ড রেজাল্ট যেটা হচ্ছে যে আমি মাই হ্যাপি উইথ মাই ফ্যামিলি অ্যাবসলিউটলি, আমার ছেলে মেয়েদের সন্তানদের ওরা সাকসেসফুল অ্যাবসলিউটলি, আমি আমি আই এম অ্যাকমপ্লিশড ম্যান। আসলে আমেরিকাতে
দাদা আপনার ওখানে কি অডিও দেওয়া আছে? হ্যাঁ শোনা যাচ্ছে, সাউন্ড রিফ্লেক্ট করছে। আপনার ওখানে ওই যে কি পিসিতে দেখেন আপনার ওখানে কি সাউন্ড বোধ হয় দেওয়া? সাউন্ড আমার কথা শোনা যাচ্ছে না? এখন শোনা যায়? আমি আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার ওখানে ডিভাইসে সাউন্ড মিউট করে রাখেন আর হেডফোনটা দিয়ে রাখলে তাহলে আমরা স্মুথলি কথা বলতে পারবো। হ্যাঁ, আমি হেডফোন দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনার ডিভাইসে সাউন্ড মিউট করে দেন, মানে ভলিউম মিউট করে দেন আর আপনার হেডফোনটা নেন, তাহলে কথা রিপিট হবে না। ওকে শিওর। আচ্ছা, শোনা যায়? হ্যালো, আচ্ছা শোনা যায় না? শোনা যাচ্ছে দাদা? হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ওকে, তো আসলে এই যে শিশু আপনার এই বাংলাদেশে যতগুলো চলচ্চিত্র করেছেন সে ইমেজটা নিয়েই আপনি আমেরিকা গেলেন, তো এত বছর ধরে আমেরিকাতে আছেন, তো সেই ইমেজ থেকে কি আপনি বের হয়ে আসতে পেরেছেন? সেই দেশে যারা বাঙালিরা বসবাস করে তারা নিশ্চয়ই আপনাকে এই ইমেজ থেকে বের হতে দিচ্ছে না, এটা কি ঠিক? কারণ আপনি যেখানে যাচ্ছেন মাস্টার সুমন যাচ্ছে কিংবা সুমন সাহা, মানে অনবরত প্রতিনিয়ত আপনাকে মনে করে দিচ্ছে অশিক্ষিত ছবির কথা, পুরস্কার ছবির কথা কিংবা ছুটির ধ্বংসার ছবির কথা, এই নিয়ে কিছু শুনতে চাই দাদা। সেটা তো আমার বন্ধুরা সবসময় আমাকে বলে যে তুই তো বড় হতে পারবি না, তুই তো তুই তো মিস্টার হতে পারবি না, সারা জীবন মাস্টার হতে পারবি। তবে হ্যাঁ, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি আমি মাস্টার সুমন হিসাবে পরিচিত হতে পেরে গর্বিত। হ্যাঁ, এবং মাস্টার সুমন হিসাবে পরিচিত থাকুক এটাই আমি যাবো আমার শেষ জীবন পর্যন্ত। আমার এটাতে কোনো দুঃখ নেই যে মাস্টার থেকে মিস্টার হতে পারিনি, কিন্তু অবশ্যই আমার এখানে বন্ধু বান্ধব সবাই আমাকে এই ইমেজের মতো রাখতে চায়, এবং আমি 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 অ্যাবসলিউটলি ফাইন, আমার আমার ভালো লাগে, আমার সেটার জন্য আমি আমি প্রাউড, আমি গর্ব ফিল করি, আমার শিহরিত লাগে যখন আমার সাথে এখনও আপনাদের মতন লোকজনের কাছ থেকে যখন আনার যে শ্রদ্ধাটুকু পাই, হ্যাঁ ভালোবাসাটুকু পাই, অবশ্যই আমি 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 ভালোবাসার কাঙাল। এবং আমি আজকে লাইভে যারা এসছে সবাই আমার প্রতি ভালোবেসে এসছে, এবং সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এতটা সময় আমাদের সাথে স্পেন্ড করছে। আমার মনে হয় যে আমেরিকাতেও আপনার বোধ হয় কোনো সহকর্মী হতে পারে ফরেনার, উনি এখানে কমেন্ট করছিল, বলছিল যে ট্রান্সলেট করার জন্য ভয়েস মানে ডায়লগুলো কারণ উনি বাংলা বুঝতে পারছে না। হ্যাঁ, এতটুকুতে বোঝা যায় যে তারাও কিন্তু আপনার এই কাজগুলো ছোটবেলার যে ইমেজ এইগুলোর কথা নিশ্চয়ই জানে এবং লাইভগুলো দেখছিল। আমি সেই কমেন্টটা হারিয়ে ফেলেছি, আমি এক জায়গায় দেখলাম যে লিখছে যে ডায়লগুলো যদি ট্রান্সলেট হতো তাহলে বুঝতে পারত, লাইভ দেখছে। হ্যাঁ, আসলে এটা কিন্তু আপনাকে সারা জীবনই বহন করে যেতে হবে, আপনি যতই সাত সমুদ্র তেরো নদীর ওপারে থাকেন না কেন সবসময় আপনাকে মাস্টার সুমন আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু আপনার একটা মানে একটা ভালো লাগার একটা বাহন মাস্টার সুমন, এই যে বললেন মিথ্যা, এটা কিন্তু এই যে ছোটবেলার একটা মহা তারকার একটা ইমেজ, শুধু তারকা না একটা মহা তারকা, তাই না? এই যে ইমেজটা আপনি এখন আপনি মানে কত বড় হয়ে গেছেন, আপনার মেয়েরা বড় হয়ে গেছে, তারপরে আপনি মাস্টারই রয়ে গেছেন, মানে ব্যাপারটা ভীষণ একটা মজার বিষয় যদিও এবং ভালো লাগার বিষয়। আচ্ছা দাদা, আরেকটা বিষয় জানতে চাই যে আপনার বাবা আমাদের সঙ্গীত ব্যক্তিত্ব মানে এত উঁচু মাপের একজন সঙ্গীত ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের, যে ওনার অজস্র গান, অসংখ্য গান, সাহসীদের গান, আধুনিক গান, বিভিন্ন গান মানে আছে,
তো আমি আমরা যদিও জানি ইমন সাহার গান নিয়ে সঙ্গীত নিয়ে আছে, তারপরে আপনার দু ভাই কি আপনার বাবার গানগুলোকে আপনাদের নিজস্ব সংগ্রহে কিংবা আর্কাইভকরণে কোনো রকম কাজ করেছেন, কিংবা আপনাদের সংগ্রহে আপনার বাবার গানগুলো সবগুলো কি সংরক্ষণে আছে? মানে থাকে না সাউন্ড ঠিক আছে, কিংবা আমরা যদিও লিখিব অনেক কিছু পাচ্ছি, অনেক গান পাই, কিন্তু তারপরে বলবো যে আপনার বাবার সবগুলো গান কি আপনাদের সংরক্ষণে আছে, কিংবা ছায়াছবিগুলো যেগুলো আপনার বাবা প্রযোজনা করেছিলেন? না, আসলে বাবা তো অনেক অনেক বছর থেকে কাজ করেছে, এবং সেই সময়ে তো ওই আপনার ওই টেপের যে সমস্ত রেকর্ডিং, সেই সমস্ত টেকনোলজি তো এখন আর নেই, তো সব সমস্ত গান আমাদের কাছে সংগ্রহে নেই। এটা আসলে দুঃখজনক, বাট আমি মনে আমাদের কাছে সংগ্রহে নেই সমস্ত গান। তবে হ্যাঁ, অনেক প্রচুর গান আছে আমাদের সংগ্রহে, ইমনের কাছে এখনও বাবার সংগ্রহের সমস্ত পুরনো অনেক টেপ, তারপরে লং প্লেস, এগুলো রয়ে গেছে, রয়ে গেছে, এবং যেগুলোকে আমরা আস্তে আস্তে করে অনেকগুলোকে আমরা অলরেডি ডিজিটাল ফর্ম্যাটে কনভার্ট করতে পেরেছি। কিছু এখনও পাচ্ছি না, বিকজ যে বললাম যে টেকনোলজির প্রবলেম, যে ওই মানে এমন একটা টেপে আছে যেটা এখন কনভার্ট করার সুযোগ হচ্ছে না। তবে হ্যাঁ, আমাদের এটা নিয়ে ইমন কাজ করছে, ইমন বেশ কয়েক বছর ধরেই কাজ করছে, প্রত্যেক টুকটুক করে অনেক কাজই, অনেকগুলো গানই আমরা আমাদের কালেকশনে আনতে পেরেছি। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের ইচ্ছা আছে যে এটা আমাদের বাংলাদেশের ফিল্ম আর্কাইভে এই সমস্ত গানগুলো আমরা মানে কম্পাইল করে যতগুলো সম্ভব আমরা আমরা আর্কাইভকে প্রেজেন্ট করার জন্য এটা থাকি থেকে ফিল্ম আর্কাইভে। আচ্ছা, তো মাও এটার পিছনে কাজ করছে, মাও অনেক অনেকের কাছ থেকে জোগাড় করেছে। এবং এখানে একটা কথা বলা দরকার যে মা বাবার বাবার উপর একটা বই লিখছে, যে বইটা সামনে বছর প্রকাশ পাবে, বাবার জীবনে সত্য সবার জীবনী উপলক্ষে মানে জীবনী নিয়ে মা একটা বই লিখছে। তো আর আমাদের ছবিগুলোর কথা যদি আপনি বললেন, আর ছবিগুলো মোটামুটি আমাদের কাছে কালেকশন আছে। আচ্ছা, তো যদি বলি যে এইসব কালজয়ী ছবিগুলোর মধ্যে যদি কখনো কি আপনাদের মনে হয়েছে যে কোনো একটা ছবি নিয়ে আমরা রিমেক করব, কিংবা আপনার বাবার অসংখ্য কালজয়ী গানের মধ্যে নতুন করে আবারও নতুন শিল্পীদের দিয়ে গান করাবো, সেরকম একটা অ্যালবাম বের করার ওরকম কোনো কিছু আছে? প্রথম আসলে আমরা করেছি আর অলরেডি একটা বাবার কিছু গান নিয়ে আমাদের একটা রিমেক করে, যেটা রিমেকটা আবার মিউজিক করেছিল ইমন, অবশ্য বাবা তখন জীবিত ছিল, তো মিউজিক ইমন করেছিল, এবং সেটা রিমেক করে বেশ কিছু এখনকার প্রজন্মের শিল্পীকে দিয়ে আমার এক বন্ধু অঞ্চল, আমার একটা হ্যাঁ ওই এখনকার প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে তখনকার প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে গান রিমেক করে ইমন করেছে একটা কাজ, একটা অ্যালবাম করেছিল। এবং হ্যাঁ, এবং ওই রিমেকের কথা যেটা আপনি বললেন, ডেফিনেটলি এখানে একটা কথা আমি দর্শকদেরকে জানাতে চাই যে আমার কিন্তু একটা গোপন ইচ্ছা রয়ে গেছে, এবং এটা হচ্ছে আমার মানে ইউ ক্যান কল ইট এ টি, যে আমি আমার 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 একটা ফিল্ম ডিরেকশন দেওয়ার খুব শখ। আই ডোন্ট থিঙ্ক আই এম রেডি ইয়েট, তবে আই থিঙ্ক আই উড লাইক টু ডিরেক্ট এ মুভি ইভেনচুয়ালি সামটাইম লেটার ইন মাই লাইফ। আমার ভাবে দেখতে পাবো, ভীষণ একটা খুশির সংবাদ আসলে। যদিও আমরা মনে করি যদিও যে পুরনো সেই মাস্টার সুমন সেই ছুটির ঘন্টাকে সেই ইমেজটা আমাদের মধ্যেই থেকেই যাবে, তো তারপরেও নতুনভাবে ছুটির ঘন্টা আপনি তৈরি করবেন, পরিচালনা আসবেন, এই কথা জেনে আসলে আরও ভালো লাগছে, ভীষণ ভালো লাগে একটা কাজ করতে। পরিচালনায় আসবো কতটুকু জানি না, তবে একটা ছবি পরিচালনা করার খুব ইচ্ছে আছে, এবং সেটা খুব সম্ভবত ছুটির ঘন্টাই হবে। আলাদা একটা
আলাদা একটা সফট কর্নার আছে ছুটির ঘন্টা ছবিটার, কারণ ছুটির ঘন্টার জনপ্রিয়তাটা ছবিটার জনপ্রিয়তাটা আমি যে মানে খুব কাছ থেকে ফিল করেছি। ছুটির ঘন্টা যখন সারা বাংলাদেশে যখন ব্যাপক জনপ্রিয় প্রচণ্ড নাড়া দিয়েছে সমস্ত দর্শক শ্রদ্ধের মধ্যে, সারা দেশব্যাপী চলছে এবং সুপার হিট মারমার টাকা যেটা বলে, তো তখন আমরা একটা টিম আমরা সারা বাংলাদেশ ভ্রমণ করেছি তখন, সেই মানে উত্তরবঙ্গ হ্যাঁ বা আমাদের সব জায়গায় আমরা ঘুরেছি। সো সেই টিমের মধ্যে অফকোর্স বাবা মারা তো ছিলই, আমি ছিলাম আজিজ আঙ্কেল, হ্যাঁ রবিউল আঙ্কেল, রাজ আঙ্কেল আমাদের সাথে আমার খুব একটা আসতে পারিনি, তবে কিছু কিছু জায়গায় এসেছে। তো আমরা বিভিন্ন সিনেমা হলে হলে গেছি এবং দর্শকরা যে মানে দর্শকদের জোয়ার যেটা বলে না, মানে সিনেমা হলের ফ্লোর ভেঙে যাচ্ছে দর্শকের চাপে। আমরা যেখানে থাকছি সকালবেলা আমাদেরকে দেখার জন্য, আমাকে দেখার জন্য হাজার হাজার লোক হোটেলের সামনে দাঁড়িয়ে আছে বা ওই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই ভোরবেলা থেকে, যে কখন আমরা বের হয়ে এসে দেখা করবো। মানে এই 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 ফিলিংসটা মানে একটা অদ্ভুত, মানে এটা বলে বোঝানো যাবে না, মানে ইটস আনবিলিভেবল যে অভিজ্ঞতা। আর আমি ছোটবেলা তো লাজুক ছিলাম, মানে যেতে না আমি যাবো না লোকজন এত লোক, কিন্তু বলছে না রে বাবা তোকে দেখার জন্য দাঁড়িয়ে আছে সেই ভোরবেলা অন্ধকার থেকে দাঁড়িয়ে আছে এবং হাজার হাজার মানে এসো। হ্যাঁ চব্বিশ ঘন্টার জন্য একটা আলাদা একটা আলাদা মানে আলাদা আলাদা মায়া, একটা আলাদা ভালোবাসা। হ্যাঁ এটা এই বন্ধন এই বন্ধনটা কখনো ছুটবে না। আচ্ছা নিশ্চয়ই, আসলে এটা সত্যি কথা, আমাদের মন থেকেও চব্বিশ ঘন্টা কখনো হারিয়ে যাবে না। দাদা 2000 সালে সম্ভবত শাবনূর এবং শাবনূরকে নিয়ে বোধ হয় একটা আপনি ছবি প্রডিউস করেছিলেন, তাই না, মনে পড়ে কি? হ্যাঁ হ্যাঁ এটা 2000 সনে আর একটু পরে, হ্যাঁ 2000-এর একটু পরে হতে পারে, হুম 2000-এর পরে, এটা 2004-এ মনে হয় ছবিটা মুক্তি, হ্যাঁ 2004-এ, হ্যাঁ তবে আর সেই সাথে আমার এক বন্ধু তার সহযোগিতা ছিল লস অ্যাঞ্জেলেসে থাকতে, আমার এক বন্ধু তার নাম হচ্ছে জাহান, জাহান হাসান, তো সে তার সহযোগিতা এবং আমার মার প্রেরণা দুটো মিলে আমরা কাজ করেছি ছবিটা প্রডিউস করি আমরা। হ্যাঁ তো নাম কিনতাম রিয়াজ সাপ্তুন্দ কিনতে, বছর 2004 সালে মুক্তি পাই। তবে হ্যাঁ নাম রিয়াজ ছবিটা করতে এসে কিছু অভিজ্ঞতা, কিছু তিক্ত অভিজ্ঞতা, কিছু ভালো লাগে এবং ডিফারেন্সটা ফিল করি যে আসলে আমরা যখন কাজ করেছি, যেটা বলছিলাম আমি আপনার অনুষ্ঠানে যে আমরা যখন কাজ করেছি, আমরা যখন অভিনয় করেছি, আমরা যখন ছবি প্রডিউস করেছি বাবাদের সময় তো তখন থেকে ওই এখনকার পরিবেশ অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে এবং দুঃখজনকভাবে যে পরিস্থিতি মানে পরিস্থিতিটা ভালো হয় না, খারাপের দিকে গেছে, দ্যাট ইজ ভেরি স্যাড। যেটা আমাদের চলচ্চিত্রের আসলে আপনি ঠিকই বলেছেন, চলচ্চিত্রের বাংলা চলচ্চিত্রের আপনারা যখন ছোট ছিলেন ছবি করেছেন সেই সময় তুলনায় এখন তো, এখন তো সবাই বলে যে বাংলা চলচ্চিত্র তো মৃত, এখন তো নেই, শূন্য তো শূন্যই এটা তো আলাদা কথা, কিন্তু শূন্য পর্যায়ে নেই, এটা এখন মানে মরে গেছে চলচ্চিত্র। তো আসলে এটাই সত্য, এখন আপনি বলেছেন যে এখন আর আগের মতো নেই, আমরাও আপনার সঙ্গে আসলে একমত। তো আমি আপনার কাছে মানে মানে জানতে চাইবো যে এই বাংলা চলচ্চিত্রের এমন একটা সময় ছিল, এমন একটা মানে সুন্দর একটা সময় ছিল, স্বর্ণালী সময় ছিল, স্বর্ণ যুগ ছিল, তো এখন যে এখন যে এই অবস্থা, তো আপনার পরামর্শ দিবি কীভাবে কি করলে চলচ্চিত্র আবারও কিছুটা হলে আগের অবস্থা ফিরে আসবে বলে আপনি মনে করেন, আপনার পরামর্শ দিবি আপনি কিছু জানাতেন আমাদের। আসলে এটা মানে এটা শুরু হয়েছে কিন্তু আসলে অনেক দিন ধরে, তারপরে যে মানে আপনাকে বলে না যে মানে কাঠের মধ্যে যে ঘুম পোকা থাকে
মানে ঘুমে ধরার মতো কিন্তু দুটার থেকে পেয়ে গেছে। আমার আমার প্রথমত হচ্ছে যে পরিবেশ ছিল না সিনেমা হলে যে কারণে যাদের সিনেমা হলে যাওয়াটা ছিল একটা উৎস, বাসার বাবা মা ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছে, সিনেমা দেখাটা ছিল একটা মানে পারিবারিক একটা উৎসব বুঝছেন, সবাই মিলে চলে যে সিনেমা দেখতে, সেটা তো বন্ধ হয়ে যাচ্ছে, মহিলারা সিনেমা হলে আসেন কারণ পরিবেশ বখাটে ছেলে পেলে পরীক্ষা, হ্যাঁ বা সিনেমা হলের ভিতরে সিগারেট খাওয়া, এটা মানে বিভিন্ন রকমের মানে কর্মকাণ্ডের কারণে মহিলারা আস্তে আস্তে সিনেমা হল থেকে সিনেমা হল বিমুখী হয়ে যায়। সো মহিলারা সিনেমা হল দেখতে যাওয়া না মানে হচ্ছে সাধারণত মহিলারা তো একা যেত না, মহিলা যাওয়া মানে হচ্ছে একটা পুরুষকে সাথে করে নিয়ে যায়, তখন মহিলারা যাওয়া বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু মানে অর্ধেক চলে যাবে দর্শক সংখ্যা, এবং মহিলারা যাচ্ছে না মানে শিশুরা যাচ্ছে না। তো সেটা ছিল একটা, তো যখন দর্শক সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করলো তখন দর্শকদেরকে আনার জন্য শুরু হলো অশ্লীল ছবির জোয়ার। আমাদের ছবি যখন আমি যে ছবিটার কথা আপনি বললেন যে আমরা আমি যেটা প্রডিউস করলাম বা আমরা প্রডিউস করেছি আমার আমি আমার মা বোনের বন্ধু মিলে তোমার জন্য পাগল যখন মুক্তি পায় তখন তোমার জন্য পাগল একটা সুস্থ সামাজিক বিনোদনের মূলক ছবি, ভালোবাসা একটা লাভ স্টোরি, ট্রেনের গল্প, সুন্দর একটা ছবি, কিন্তু আশেপাশে যেখানে জায়গায় যাচ্ছে আশেপাশে সমস্ত হলে চলছে সব অশ্লীল ছবি, কাকিস আর লাগানো সব ছবি, সেই যে একটা সময় গেছে অসুস্থ সময় আমাদের সিনেমা, তখন এভাবে করতে করতে আস্তে আস্তে দর্শক বিমুখ হয়ে গেল, এবং যেহেতু সিনেমা হল চলে না তো সিনেমা হলের মালিকরা সিনেমা হল বন্ধ করে দিয়ে ভেঙে মার্কেট করে দোকান করে তারা, সো এইভাবে আস্তে আস্তে চলে গেছে। তা এখন সিনেমাকে মানে বাঁচাতে গেলে এবং সিনেমা চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে গেলে আমার কাছে প্রথমে যেটা মনে হয় যে আমাদেরকে সুস্থ চলচ্চিত্র নিয়ে আসতে হবে এবং আমাদেরকে এখন বাজেট কমাতে হবে আমাদের, এবং সেই বাজেট কমানোর জন্য আমাদের আর্টিস্টদের হেল্প লাগবে, টেকনিশিয়ানদের হেল্প লাগবে, সবারই হেল্প লাগবে, এবং ছবির বাজেট যদি কম হয় তাহলে আমরা ছবি বানাতে, অনেক প্রডিউসার আছে যারা এখন ছবি শুরু যখন করে তখন অলরেডি হিসাব করতে বসে যে ছবি বানানোর পরে আমার কত টাকা লস হবে, হ্যাঁ ছবির যে লাভ করবো ব্যবসাটা তো আলটিমেটলি তো তোমার মানে যদি আমার লগ্নিকৃত অর্থ যদি অ্যাটলিস্ট ফেরত না আসে তাহলে তো বাকি পয়সা হাতের পয়সা খরচ করে একটা মানুষ কতবার মানে ভালো ছবি প্রডিউস করবে, তো যে কারণে আপনি দেখেন বুঝরা যে এখন কিন্তু সমস্ত কোল প্রোডাকশন হাউসগুলো কিন্তু আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে, তো যাই হোক এখন ওই ছবির কস্ট কমাতে হবে এবং কস্ট কমানোর জন্য আর্টিস্ট সবার বড় হচ্ছে আর্টিস্টরা, আর্টিস্টদের হেল্প লাগবে, যদি আপনার সকালের মর্নিং শিফটের শিডিউল আপনি 9টার সময় আসতে পারেন 10টায় আসেন, 10টায় আসবেন আপনার 11টায় আসেন, কিন্তু ডাজেন্ট মিন যে আপনি আসবেন 2টার সময় তারপর 4টার সময় চলে যাবেন, তাহলে কী কাজ হবে, তো আর্টিস্টদের হেল্প লাগবে, টেকনিশিয়ানদের হেল্প লাগবে, ছবির কস্ট কমাতে পারলে পরে তখন কিছু ভালোভাবে ছবি করা যাবে, এবং ভালো ছবি হলে দর্শকের ছবি হলে আসা শুরু করলে তখন হল মালিকরাও আবার ঠিকই হল বানাবে, হ্যাঁ আমার মনে হয় নিশ্চয়ই আপনি অনেক চমৎকার বলেছেন, আসলে সত্যিই তাই আপনার পরামর্শগুলো যদি আসলে মানে গ্রহণ করে এই মুহূর্তে যারা লাইভ দেখছে যদি চলচ্চিত্রে কেউ শুনে থাকেন, অনেকে আছে লাইভে শুনছেন হয়তো বা, আমার মনে হয় যেন সবাই যদি একটু ভাবে আপনার মতো করে এভাবে যদি ভাবে তাহলে হয়তো মনে হয় যেন ফিরে আসবে। জি স্যার, এবং সেজন্য আমি মনে করি আমাদের যে চলচ্চিত্র বিভিন্ন রকমের সংস্থা আছে, আমাদের প্রযোজনা সংস্থাগুলোর সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, পরিবেশক সমিতি আছে, তাই না, আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে, প্রত্যেকের অ্যাসোসিয়েশন আছে, সমস্ত অ্যাসোসিয়েশনসের সবাই মিলে ঘুরি একত্রে কাজ করে যে না ঠিক আছে আমাদের শিল্পটা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের মানে কাজ করার সুযোগ কমে যাচ্ছে, তো এখন কিন্তু ওয়েরাইজ কিন্তু আমাদের কাজের পরিস্থিতি বেড়েছে, কত চ্যানেল রয়েছে, ইউটিউব অনলাইন এখন বম্বেতে আপনার বা বম্বে কেন আমাদের হলিউডে এখানে একটা একটা
একটা লাইন অফ প্রোডাকশন হচ্ছেই কিন্তু ইউটিউবের জন্য বা নেটফ্লিক্সের জন্য বা অ্যামাজন প্রাইমের জন্য, তাই না? সেই ক্ষেত্রে আমাদের তো কাজ করার অনেকক্ষণ রাস্তা দেখেছে, অনেক সুযোগ দেখেছে, তবে কেন করতে পারছি না? কিন্তু সেই জন্য সমস্ত যেটা বলো সমস্ত আর্টিস্ট টেকনিশিয়ান সবাইকে এক করতে হবে, সমস্ত অ্যাসোসিয়েশনকে রাখতে হবে যে না কীভাবে আমরা বাঁচাতে পারি। কস্ট কম থাকলে পরে বলে না যে কিনা লাভ করতে হবে, তাহলে না বেছে তা না হলে না বিক্রি করে লাভ। আমার মনে হয় দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। বা আসলে চমৎকার পরামর্শ, চমৎকার বিশ্লেষণ আপনার, চলচ্চিত্রকে কীভাবে ফিরিয়ে আনা যায়। আসলে মানে সত্যি আমি অভিভূত আপনার এই কথাগুলো শুনে। তো দাদা, চলচ্চিত্র নিয়ে আপনি ভাবেন, এটা আসলে আমাদের অনেক মানে একটা ভালো লাগা বিষয় যে আপনি এত দূরে আছেন, তারপরে আপনি আমাদের বাংলা চলচ্চিত্র নিয়ে ভাবছে, এটা মানে সত্যি মানে অবাক করার বিষয় তো বটেই, তেমনি একটা ভালো লাগা বিষয়। সত্যি আমি আমরা আসলে আপনার প্রতি কৃতজ্ঞ, এবং মানে ভীষণ একটা মানে চমৎকার আপনি সুন্দর পরামর্শ দিলেন দাদা। যেটা বললাম না যে সরি যেটা বললাম না যে মানে দেশ থেকে দূরে আছি কিন্তু আসলে রক্তের মধ্যে মিশে আছে আমাদের। এই তো ঠিক এটা নিয়ে একটু বলতে চাই দাদা, আপনারা মানে সাংস্কৃতিক পরিবার, তাই না? এই পরিবারের মধ্যেই ইমন সাহা, সুমন সাহা আপনারা বড় হয়েছেন, আপনার মা রমনা সাহা, হ্যাঁ, তারপরে সত্য সাহা, মানে এক একজন একটা এক একটা প্রতিষ্ঠান আপনাদের পারিবারিক ভাবে যদি আমরা দেখি, তাই না? আপনি একটা মানে কি বলবো মানে খ্যাতনামা একজন শিশু শিল্পী ছিলেন, তারপর আপনার ভাই সঙ্গীত ভুবনে আমাদের কত উজ্জ্বল একটা মানে ভূমিকা দেখাচ্ছে, তাই না? আপনার বাবার কথা তো আমরা সবাই জানি, আমাদের শ্রদ্ধেয় সত্য সাহা। আর আপনার মা অবশ্যই আমাদের চলচ্চিত্রের পেছনে নেপথ্যে একজন মানে অনুপ্রেরণা দানকারী একজন মানে মহিষী নারী, যে যার নামে মানে একটা প্রতিষ্ঠান এবং অনেকগুলো আমরা ছবি পেয়েছি, কালজয়ী ছবি। তো দাদা খুব জানতে ইচ্ছে করে যে আপনার দু মেয়ে রয়েছে, তাদের মধ্যে কি এই ধরনের সাংস্কৃতিক মনা কোনো মানে লক্ষণ মানে আপনার মানে দেখা গেছে, কিংবা তারা কি জড়িত আছে গান কিংবা অভিনয়? আনফর্চুনেটলি মানে আসলে ওরা জড়িত না, সেটা খারাপ লাগে আমার মাঝে মাঝে যে না ওরা আসেনি, কিন্তু ওরা ওদের যে লাইনে লেখাপড়া করছে বা ওরা যে লাইনে কাজ করতে চাচ্ছে সেই লাইনে ওরা সাকসেস, সেটার ব্যাপারে আমি জড়িত পাই। হ্যাঁ, কিন্তু এতে বললাম না যে ওরা ডিরেক্টলি যদিও জড়িত না, কিন্তু এটা তো আসলে যে রক্তের ব্যাপার বললাম না যে রক্তের মধ্যে, সো মানে ওরা তো মানে মানে মুভি ফ্রিক আমি বলব, ওরা দে লাভ টু ওয়াচ মুভিজ, এবং ওরা গান শুনতে পছন্দ করে, গান ছবি দেখতে পছন্দ করে। অনেক সময় আছে আমি আর আমার মেয়ে, আমি আমার মেয়ে কালকে রাত্রে বসে আমরা একসাথে মুভি বসে ছবি দেখছিলাম, তো আমরা সবসময় আমরা এনজয় করি, আমরা একসাথে মুভি দেখা, গান শোনা এবং বিভিন্ন ছবি মানে, এবং শুধুমাত্র যে ইংরেজি ছবি দেখো ওরা এখানে বড় হচ্ছে বলে যে ইংরেজি ছবি দেখো, ওরা হিন্দি ছবি দেখে, ওরা বাংলা ছবি দেখে, ওরা বাংলা বলতে পারে, হ্যাঁ, বাংলা ভালো বলে, এবং সেটা আমি ভেরি ভেরি আই ফিল ভেরি ভেরি অনার্ড যে ওরা ভালো বাংলা বলে এত বছর আমাদের কথা থাকার পরে। কিন্তু ওরা সাংস্কৃতিকভাবে ডিরেক্টলি জড়িত না, তবে আমার ছোটো মেয়ে ও একটা ছবিতে আমার ভাই দেবাশিস বিশ্বাস, ও আমার কাকিম, ওর একটা ছবিতে আমার ছোট মেয়ে একটা ছোট্ট একটা ক্যারেক্টার করতে পেরেছিল করেছিল ওর ছবির নাম হচ্ছিল শ্বশুরবাড়ির চিন্তাবাদের ওর ডিরেক্টর যে বাকি দেবাশিস, ওর পরবর্তী আর একটা ছবিতে ও আমার মেয়ে একটা ছোট্ট ক্যারেক্টার করেছে। হ্যাঁ, ওটার পরে তো ওই ওর সবসময় একটা আগ্রহ আছে, এবং আমাকে
আমার মেয়ে তো বলেই রেখেছে যে বাবা তুমি যদি ডিরেকশন দাও তাহলে কিন্তু আমি যদি তোমার অ্যাসিস্ট্যান্ট থাকতো। সো দ্যাট শোজ যে ওরা ইন্টারেস্ট আছে। যদিও আপনি মানে একজন অভিনেতা, কিন্তু তারপরেও গান কি ছোটবেলায় শিখেছিলেন কিংবা গানের সাথে সম্পৃক্ত তো আছেই বটেই, ওরকম কি গান গাওয়া হয়েছিল? না, গান কখনোই আমি শিখিনি, গান শিখিনি। গান যেতাম, গান তো গাই, এটা সবাই গায়, আমি বাকি দাদা এই মুহূর্তে বিশেষ একটা অনুরোধ থাকবে যে আপনার কণ্ঠে একটা আপনার যে কোনো একটা প্রিয় গান যদি আমাদের, আসলে অনেক দর্শকরা আমি এর মধ্যে দর্শকদের কয়েকটা অনুরোধ পেয়েছিলাম যে আপনার কণ্ঠে সকলকে যদি কিছু মানে আপনার প্রিয় যে কোনো গান যদি আপনি শোনান আমরা ভীষণ মুগ্ধ হব। ও মাই গড, বুঝছি আমি আই এম নট এ সিঙ্গার। আচ্ছা ঠিক আছে, আপনি যখন দর্শক জন্মল আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমার কিন্তু মানে আমি গান গাই না, আমার গানের কোনো চর্চা নেই। অর্থাৎ আমার বেশিরভাগ গলা শুনলে আপনার যতটুকু ভিউয়ার আছে ভিউয়ারের সংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে। যাই হোক, আমি ছুটির ঘন্টার একটা গানের গীতা তুলে যাচ্ছি। একদিন ছুটি হবে অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাব। একদিন ছুটি হবে অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাব। একদিন ছুটি হবে। থ্যাংক ইউ পুজা, অসাধারণ। মানে কি বলবো, সেই ছোট্ট মাস্টার সুমন, এখন মিস্টার সুমন সাহা মানে বড় বয়সে এসে সেই সেম গানটি করছে। আসলে জীবনটা অনেক সময় ছোট্টই মনে হয়, তাই না? মনে হলো যেন এই তো সেদিন আপনি ছোটটি ছিলেন, একটা গিটার বাজিয়ে কি সুন্দর সুজাতা ছিলেন, তার সামনে গানটা বাজিয়ে শোনাচ্ছেন, যে স্কুলের রিহার্সালে ফাংশনের রিহার্সালে গানটা করবেন এবং ফাংশনে গাইছিলেন, বাচ্চা আরও ছিল, সেই মানে স্মৃতিটা মনে পড়ে, মনে হয় যেন এই তো সেদিন সেই ছবিটা মুক্তি পেল এবং আজকে আপনি একজন পরিণত মিস্টার সুমন সাহা এবং সেই গানটি আজকে আপনার মুখে শুনলাম। আসলে মানে কি অদ্ভুত ভালো লাগা একটা বিষয় কাজ করছে আমার জন্য আসলে এবং দর্শকদের জন্য, জানি না আপনার কেমন লাগছে এবং আমাদের ভীষণ ভালো লাগছে, আসলে খুব ভালো লাগছে দাদা। আসলে আপনাকে আমি হন্যে হয়ে খুঁজেছি যে উনি কোথায় আছেন, তারপরে যেহেতু আপনি অনেক দূরে আছেন যোগাযোগ করাটা অনেক, কিন্তু এখন ইন্টারনেটের সুবাদে যাই হোক অনেক খোঁজাখুঁজির পর সাধনা করার পর আপনাকে আমি পেয়েছি এবং দর্শকদের সামনে আমি হাজির করতে পেরেছি। অনেক তথ্য আপনার কাছ থেকে জানলাম, অনেক গল্প শুনলাম, অনেক সুন্দর করে কথা বলেন আপনি এবং আপনার কণ্ঠেও গান শুনলাম, আপনার পরিবার সম্পর্কে জানলাম। মানে আমি আসলে টোটালি আজকে মানে মানে কী বলবো, দেখেন আমি বিক্ষিপ্তভাবে কথা বলছি কারণ একটা ভালো লাগা এত বেশি কাজ করছে যে আমি গুছিয়ে ঠিক বলতে পারছি না। তারপরেও এতটুকু বলবো যে দাদা আপনার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ, আপনি আমাকে সময় দিয়েছেন এতক্ষণ এবং আপনাকে আমি যখন বলেছি দাদা আমি আপনার একটা ইন্টারভিউ নেব, আপনি চমৎকারভাবে আমার সাথে সহযোগিতা করেছেন, আমি কখনোই ভুলবো না তার এই সহযোগিতার কথা। এবং আমার একটা ইচ্ছে আছে দাদা, সেই ইচ্ছেটাও আপনাকে পূরণ করতে হবে, সেটা হলো আগামী কোনো এক এপিসোডে আমি আমাদের বাংলা চলচ্চিত্রের যে কজন শিশুশিল্পী খ্যাতনামা সেই 70-80 দশকের,
তাদের কয়েকজনকে একসাথে এনে আমি একটা লাইভ করতে চাই। সেখানে মাস্টার শিপলু, মাস্টার শাকিল, মাস্টার সুমন, তারপর মানে এরকম আরও কয়েকজনকে নিয়ে আমি একটা লাইভ শো করতে চাই। সেখানে আপনাদের সবার কিছু গল্প শুনবো, সেখানে আপনাকে আবার চাইবো। অবশ্যই, আমি আই উইল বি অনার্ড, আমি 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 খুব খুব সম্মানিত বোধ করবো আপনি যদি আমাকে আবার ডাকেন, কোনো সমস্যা নেই আমাকে বলবেন, আমি অবশ্যই আসবো। জি, আসলে খুব ভালো লাগলো দাদা, সবশেষে আপনার অনুভূতি জানতে জানতে বিদায় নেব। আপনার দর্শকদের কাছ থেকে আপনি সেই অনুভূতির কথাটা একটু যাওয়ার যেতে যেতে সেই অনুভূতির কথাটা একটু শুনিয়ে দেন। না ঠিক আছে, দর্শক বন্ধুদের সবাইকে আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা রইল আপনাদের সবার জন্য। আপনারা এতক্ষণ আমাকে দেখেছেন, আমার সাথে থাকলেন, আমার গল্প শুনলেন, এবং গুজরাত আপনাকে ধন্যবাদ আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য, প্ল্যাটফর্মে আমাকে নিয়ে আসার জন্য, এবং ভবিষ্যতে আবার আপনার প্ল্যাটফর্মে আসতে পারলে আমি অবশ্যই আনন্দিত হব। এবং সবাই ভালো থাকবেন এবং সবার মঙ্গল কামনা করি, এবং কোভিড-19 থেকে আপনারা সবাই সেফ থাকেন, এটাই আমার আশা থাকবে। প্লিজ মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই এই আশা রাখতে এবং ভবিষ্যতে আশা করে আপনার সাথে আবার দেখা হবে। দাদা আরেকটা ভুলে গেছি দাদা, আপনি দেশে কবে আসবেন? আমাদের বাংলাদেশে আপনাকে কবে? আমার কিন্তু দেশে আসার কথা ছিল গত বছরই, কিন্তু মানে মানে এই বছরই আমার দেশে আসার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে তো সব কিছুই এবার একটু ওলট পালট হয়ে গেছে। তবে আমি খুব সহসে দেশে আসবো, আমার কিছু কাজও আছে ঢাকায়, আসতে হবে আমাকে। আমি এই বছর তো মনে হয় আর হবে না, কারণ এখন একটু সিচুয়েশন একটু একটু নর্মাল হোক, তারপরে আসবো। তবে নেক্সট ইয়ার ডেফিনেটলি আমি আসবো, নেক্সট ইয়ারের যে কোনো সময় সামারের সামারের আগেই আসবো, ইচ্ছা আছে। এবং আসলে পরে অবশ্যই আপনি জানাবো আপনাকে। যোগাযোগ করবো নিশ্চয়ই দাদা, অনেক ভালো লাগলো, ভালো লাগার ইমেজ নিয়ে নিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি লাইভ থেকে। আবারও কোনো এক লাইভে দাদা আপনাকে পাবো নিশ্চয়ই। আপনি অনেক ভালো থাকবেন, আপনার মেয়েদের মানে শুভেচ্ছা দিবেন, আপনার ওয়াইফকে আমার সালাম দিবেন, আর আপনার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ, এবং আপনার মা ওনার প্রতি শ্রদ্ধা রইল, এবং আপনার ভাই ইমন সাহা তাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, যত দূরে থাকেন না কেন অনেক অনেক ভালো থাকবেন। আমাদের এখানে রাত, আপনাকে শুভরাত্রি। দর্শক আপনারা দেখছিলেন আমি এতক্ষণ গল্প করছিলাম আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় শিশু শিল্পী ছিলেন মাস্টার সুমন। তার অনেক অজানা গল্প, অজানা গল্প তথ্য কথা, নানা রকম স্মৃতি কথা শুনলাম। আসলে আমি আজকে ভীষণ অভিভূত, কারণ আমার ভীষণ প্রিয় একজন শিশু শিল্পী যে কজন আছে তাদের মধ্যে অবশ্যই মাস্টার সুমন, মাস্টার শাকিল, মাস্টার শিপলু, আসলে এদের কথা বিশেষ করে আমি কখনো ভুলি না। আমার বাচ্চাদের ছবি ভীষণ ভালো লাগে, আমি এখনো ইউটিউবে খুঁজে খুঁজে বাচ্চাদের ছবি বের করে করে দেখি, তাদের গানগুলো আমি দেখি, ভীষণ একটা ভালো লাগা কাজ করে। তো আসলে আমি খুঁজে খুঁজে বের করেছি যে যত দূরে থাকুক না কেন তাদের সবাইকে মানে আমি খুঁজে এনে দর্শক আপনাদের সামনে হাজির করেছি, এবং তাদের গল্প কথা নানা রকম স্মৃতি কথা শুনিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি সবসময় মানে এই কথা বলে থাকি। আর আজকে আমি এত বেশি ইমোশনাল ছিলাম আমার দাদাকে পেয়ে, মাস্টার সুমন অর্থাৎ সুমন সাহাকে পেয়ে, জানি না কতটুকু গল্প আমি দিতে পেরেছি কিংবা তথ্য। তারপরেও দাদার কাছ থেকে পারমিশন নিয়েছি যে আগামী কোনো এক লাইভে আরও অনেক শিশু শিল্পী যারা ছিলেন সেই সময়, তারা অনেক বড় হয়ে গেছে সবাই, সবাইকে একসাথে করে আমি আরেকটা লাইভ শো করব। তো যাই হোক, আজকে অনেকেই কমেন্ট করেছেন, আমাদের দাদার অনেক রিলেটিভ পরিচিত জনরাও কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আমার সাথে যারা লাইভে সংযুক্ত ছিলেন আমার পেজের সঙ্গে, আপনারা নিয়মিতভাবে অনেকেই থেকে থাকেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে কমেন্ট পড়ার আসলে পড়ছি না, অনেক কমেন্ট মাঝখানে মাঝখানে পড়ে দিয়েছি, তারপরেও যারা পরবর্তীতে এসে যোগ হয়েছেন কিংবা শুরু থেকে ছিলেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আজকে লাইভ থেকে আমি এখানে এখনই বিদায় নিচ্ছি।
আর আগামী লাইভে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ। শুভরাত্রি।